পারমিশন এলাও করেন নাই। ওকে, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। তো এই মাইসিং করেছে কি, একটা কাগজের টুকরা দিয়ে টিটিকে বলতেছে যে এটাই টিকিট, আর ও চোখ বন্ধ করে বসে রয়েছে, অন্যদিকে ঘুরে বসে রয়েছে, কারণ ও তো আসলে টিকিট দেয় নাই, দিছে হলো রাস্তা থেকে উঠে একটা কাগজ। এরপরে আজব ব্যাপার হইলো, ওই পুলিশ ওই কাগজটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখার পরে বলে, তোমার কাছে তো টিকিট ছিলই, তুমি আবার মুখ লুকিয়ে ওইভাবে পলে ছিলা কেন? এরপরে ওরে ওই কাগজটা আবার ফেরত দিয়ে চলে যায়। ওই দিনের পর থেকে এই লোকটা তার সাইকিক অ্যাবিলিটি বুঝতে পারে, এইভাবে সে বিভিন্ন ধরনের কাজ করছে, এমনকি পরে দিয়ে একটা মানে একটা অয়েল প্ল্যান্ট ব্যাংক ডাকাতিও করানো হয়েছে। ব্যাংকে যায় ও বলতেছে গার্ডদের যে আমি ব্যাংকের মালিক, এবং ব্যাংকের প্রত্যেকটা মানুষ ওরে ব্যাংকের মালিক হিসেবেই ডিটেক্ট করতেছে। তুমি কল্পনা করতে পারো ঘটনাটা কি হইতেছে। এরপরে এই কথা মানে পুরো উপমহাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। একটা খুবই শক্তিশালী একটা রাজা, সে বলে যে তোমার তোমার এই সাইকিক পাওয়ার দিয়ে তুমি কি করতে পারো, এটা আমি প্রমাণ চাই, আমারে একটা বিশেষ কাজ করে দেখাবা, যদি তুমি না করতে পারো তাহলে তুমি ভুয়া, তোমার আমরা মৃত্যুদণ্ড দেবো, মেরে ফেলবো তোমারে, তুমি যদি এই কাজটা না করতে পারো তোমাকে আমরা ছাড়বো না। এখন ও বলে ঠিক আছে তাহলে আর কি করার, আপনি রাজা আমরা ধরছেন, কি করতে হবে বলেন। বলে পৃথিবীর সবচেয়ে বেশি সিকিউরিটি আমার কাছে থাকে, মানে আমার রুমের সিকিউরিটি হিটলারের মতো, হিটলার ডুপ্লিকেট থাকতো, তুমি হিটলারের সাথে দেখা করতে গেলে হিটলার 1, 2, 3, 4 10-12টা হিটলার ওর বাসার মধ্যে থাকতো, সাজানো থাকতো। তুমি আসলে আসল হিটলারের সাথে কথা বলতেছ নাকি কোন হিটলারের সাথে কথা বলতেছ সেটা ধরতে পারবো না। মানে এই আমি তোমাদের যেটা বোঝাইতে চাইতেছি, হিটলারের এরকম দাড়ি, এরকম চেহারা, এরকম সবকিছু কইরা হিটলার পুরো পৃথিবীর মানুষ মানে এরকম মানুষদের মেকআপ টেকআপ কইরা ওর মতো বানিয়ে রাখো, হিটলারের সিকিউরিটি এরকম স্ট্রং ছিল। মানে হিটলারের সাথে কথা বলতে গেলে তুমি তোমারে আসলে হিটলার বোঝাবে যে এটা ওই কথা বলতেছে, কিন্তু আসলে হিটলার হয়তো ওই দেশে নাই, অন্য দেশে চলে গেছে, এরকম সিকিউরিটিতে থাকতো এই লোকটা। ওই ওই রাজারও সিকিউরিটি প্রচন্ড হাই ছিল। ও বলে তুমি আমার সিকিউরিটি ব্রেক করে আজকে রাতে আমি আমার সব থেকে বেশি মানে সিকিউরিটি স্ট্রং করে দেব, তুমি যদি আমার পুরো মিলিটারি আর্মি সব ফোর্স নাকচ করে দিয়ে আমার কাছে পৌঁছে যেতে পারো রাত্রে 12টার আগে, তাহলে তোমাকে আমি অনেক পুরস্কার দেব আর তোমার জীবন ফিরিয়ে দেব, আর যদি না পারো তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। চরম ব্যাপার হইলো মেসিন ঠিক রাত 12টার আগে ওই রাজা যেখানে লুকিয়েছিল ঠিক তার সামনে এসে হাজির হয়ে গেছে, এবং মোটামুটি কয়েক হাজার সিকিউরিটি সে পাস করে চলে আসছে। এবং মেসিনে জিজ্ঞেস করা হলো তুমি এটা কিভাবে করলা, ওরে দেখে ওই রাজার হাত পা কাঁপে গেছে, কারণ মানে একটা একটা পিঁপড়া পর্যন্ত যেখানে আসতে পারে না ওই পুরো একটা মানুষ চলে আসছে। আচ্ছা মামুন কিছু বলবা, হাত তুলছো কে রে? মামুন আবার হাত তুলে কেন ভাই? চাপ লাগিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে আবার হাতের ব্যায়াম করতেছো, এটা চিন্তা করতেছি আমি। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম এই মেশিনকে জিজ্ঞেস করছে তুমি এটা কেমনে করলা, কয়েক হাজার সিকিউরিটি ছিল আমার, আমি আমি কোন জায়গায় থাকি এটা আমার সিকিউরিটি গার্ডরাও জানে না, তুমি কেমনে করে এটা আমার মানে পজিশন মতো ঠিক জায়গা মতো চলে আসলা? মেশিন বলে যে আমি কিছুই করি নাই, আমি শুধু কল্পনা করছি মনে মনে যে আমি হইল আপনার প্রধান সেনাপতি, হেড অব দি সোলজার্স, মানে সোলজারদের প্রধান সেনাপতি যে ওই লোকটা আমি, আমি নিজের মধ্যে এই বিলিভ ক্রিয়েট করেছি। এরপর এই বিশ্বাস নিয়ে আমি সবার সাথে কথা বলছি, আমি জিজ্ঞেস করছি আপনি কোথায়, আপনার সাথে আমি এখন দেখা করতে চাই, আপনার সেনাপতি যেভাবে বলে আমি ওইভাবে সবাইকে বলছি, প্রত্যেকটা গার্ড প্রত্যেকটা মানুষ আমাকে সেনাপতি যে যে জায়গায় যাইতে দেওয়া উচিত সেই সেই জায়গায় ওপেন এন্ট্রি দিছে, তাই আমি 1 ঘন্টার মধ্যে পুরো মহলের সমস্ত জায়গায় যেন আপনি থাকতে পারেন সব জায়গায় ঢুকে পড়তে পারছি, কোনো গার্ড কোনো সিকিউরিটি ছাড়া। এখন প্রশ্ন হইলো আমাদের রাসায়নিক বিক্রিয়ার সাথে এর কি সম্পর্ক আছে?
এটার যে সম্পর্ক আছে কিরকম সেটা একটু সামনে গেলে বুঝতে পারবো। এটা তো সাইকোলজির হাই লেভেলের, প্রচন্ড ডার্ক লেভেলের ব্যবহার তোমরা মানে তোমাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে এই জিনিসগুলা মানে কি ধরনের কাজ হইতে পারে। এরপরে তোমাকে একটা এক্সপেরিমেন্ট বলি, এটা হলো এটা মনে আমি বলছিলাম, একটা কয়েদিকে বলা হয়েছে তুমি মৃত্যুদণ্ড চাও নাকি তোমাকে মৃত্যুদণ্ড দেব না, তোমাকে সহজভাবে একটা ছোট্ট একটা সাপ, একটা কোবরা সাপ দিয়ে তোমার একটা বাইট করবে, তুমি এবার মরে যাবা। এতে তুমি তুমি যদি মৃত্যুদণ্ড চাও ভালো মতো, ফাঁসি দিতে গেলে তোমার 3 মিনিটের মতো সময় লাগবে মরতে, আর তোমার ওই সাপের বিষটা মাত্র 30 সেকেন্ডের মধ্যে তুমি মরে দিতে পারবা, কষ্ট কম হইতে পারে, মানে কষ্ট কম না আসলে সময় কম লাগবে আর কি, ছটফট কম করতে হবে। এখন কয়েদি বললো তাহলে ঠিক আছে, তাহলে 30 সেকেন্ডের এই বিষই আমাদের এই সাপ দিয়ে সাপের বিষই খাই। এখন ওরে বললো, ওরে একটা চেয়ারের মধ্যে বসাইছে, এরকম একটা চেয়ারে, ঠিক আছে, চেয়ারে বসায় ওরে ওর হাত টাত সব বেঁধে ফেলছে, তারপরে মুখের মধ্যে যেটা কি ওরে এখন বলা হয়েছে যে তোমার হাতে এখন একটা কি বলে একটা বাইপার বা তোমার ব্ল্যাক মাম বা সাপ দিয়ে কামড় দেওয়ানো হবে, তোমার হাতটা এখানে রইলো, এই যে তোমার হাতটা বাইরে দিছি, এরপর সাপটা এসে তোমাকে কামড় দেবে, তারপরে তুমি 30 সেকেন্ডের মধ্যে মরে যেতে পারবা। এই কথা বললে ওর মুখটা ঠাইকে দেয়, অন্ধকার করে দেয়, ঠিক আছে, অন্ধকার করে দেওয়ার পরে ওরে বলে এখন এই যে সাপ আসতেছে, সাপটা ওকে দেখায় যে সাপটা হাতে নেওয়া হয়েছে, ওর কাছে আসতেছে, এরপরে চোখটা ঢেকে দেওয়া হয় আর ওর হাতের মধ্যে একটা একটা সাপ দিয়ে কামড় দেওয়ানো হয়। কামড় দেওয়ার ঠিক 30 সেকেন্ডের মধ্যেই লোকটা মরে যায় এবং তার ব্লাড টেস্ট করে দেখা গেছে যে সে আসলে সাপের বিষে পয়জনিয়াস ইফেক্ট হয়ে মারা গেছে। তার বডিতে যে রাসায়নিক বিক্রিয়া ঘটছে সেটা বিষের বিক্রিয়ায় ঘটেছে। কিন্তু এখন সব থেকে চমৎকার কথা তোমাদের যেটা বলতে চাই সেটা হলো যে সাপটা ছিল ওটা কোনো বিষই ছিল না, নো পয়জন। এমন একটা সাপ এই মানুষটাকে কামড় দিছে যেটার মধ্যে কোনো বিষই ছিল না, কিন্তু এই মানুষটা তাও 30 সেকেন্ডে মারা গেছে এবং তার বডিতে বিষও পাওয়া গেছে। কেউ বলতে পারবা এটা কি হইলো? একটু আলোচনা করো তো ব্যাপারটা নিয়ে, রাসায়নিক বিক্রিয়া যেহেতু পড়তেছি এটা একটু বুঝায় পারো কিনা, এটা কেমন বিক্রিয়া হইলো শরীরে রক্তের সাথে? আজাদ হিমেল খুব মারাত্মক বিক্রিয়া ভাই, কখনো শুনি নাই না এই এক্সপেরিমেন্ট, খুবই অবভিয়াস এক ধরনের এক্সপেরিমেন্ট। উপর দিয়ে গেল, মাথার উপর দিয়ে গেল, লোকটা নিজেই মনে করছে যে সে মারা গেছে। হ্যাঁ, মেশিনের উদাহরণটা খেয়াল করো, সে যখনই মনে করে যে যে আমি একজন সেনাপতি, তখন সবাই ওরই সেনাপতি হিসেবে মানে, ওর চেহারার দিকে তাকায় না, কিছুর দিকে তাকায় না, মানে ওর ব্যক্তিত্বটাই এমন হয়ে যায় যে ওরে কেউ না করার আর থাকে না। ওই টিকিট দেয় নাই, পুলিশের হাতে একটা কাগজ ধরে দিছে, তারপরেও ওই এমন ভাবে ওইটারে দিছে যে পুলিশ বাধ্য ওইটাকে টিকিট মাইনে নিতে। এরকম কাজ ও সারা জীবন ঘটাইছে, মানে একদিন দুই দিন না, যে একটা অলৌকিক ঘটনা ঘটাইলে, একটা অলৌকিক রাসায়নিক বিক্রিয়া ঘটলো বুঝলাম না কিছু, তা কিন্তু না। আর সাইকোলজির এই সমস্ত জিনিসকে ব্যাখ্যা করার জন্য তোমার যে ধরনের বিজ্ঞান লাগবে সেগুলার আবিষ্কার আগের যুগের মনোবিজ্ঞানীরা কেউই করতে পারে নাই। সিগমন্ড ফ্রয়েডই সেই মহাজ্ঞানীদের মধ্যে একজন যার আবিষ্কার গুলোতে এই ধরনের অলৌকিক বিষয় সাইকিক ডাইমেনশন থেকে ঘটানো যায় এমন রাসায়নিক বিক্রিয়ারও প্রমাণ পাওয়া যাইত, মানে পাওয়া গেছে। সিগমন্ড ফ্রয়েড কিন্তু প্রচন্ড রাসায়নিক বিক্রিয়া পছন্দ করত, ও হাই লেভেলের ড্রাগস কনজিউম করত এবং যাদের চিকিৎসা করত তাদেরকে প্রচন্ড পরিমাণে নেশা করানোর পরে চিকিৎসা করত। মানে ধরো তুমি সিগমন্ড ফ্রয়েডের কাছে গেলা, ডাক্তার আমার একটু চিকিৎসা করে, তোমারে 7 দিন ধরে সে মদ খাওয়াবে, কোকেন দেবে, মোটামুটি ড্রাগ ইফেক্ট 7 দিন তোমার বডিতে চালাবেও, তারপরে তোমাকে জিজ্ঞেস করবে তোমার কি হয়েছে, ঠিক আছে? এখন তুমি কল্পনা করতে পারো এমন একটা, এগুলা কি মেনে নেওয়া যায়? এটা কি মেনে নেওয়া যায়? আল্লাহ সহ্য করবে না। এই এই লোক হলে এই কোয়ালিটির ডাক্তার। এখন মজার ব্যাপারটা শোনো, ওরা জিজ্ঞেস করছে যে ঘটনাটা কি, ডক্টর আপনি মানে রোগীদের চিকিৎসা করার সময় এগুলা করেন কেন, মানে এটা কেমন অপরাধ, মানে খারাপ কাজ, আপনি এইভাবে কোকেন হিরোইন সমানে মদ খাওয়াচ্ছেন একটা রোগীরে,
সে তার কি সমস্যাটা তাকে শুনবেন। সিগমান ফ্রয়েড তখন বলল কি যে দেখো, সিগমান ফ্রয়েডের কথা ছিল যে রোগী এসে বলে আমার সামথিং হাতে ব্যথা, এটা চিকিৎসা করে দেন, কিন্তু হাতে কেন ব্যথা এটা জিজ্ঞেস করলে তারা বলে যে কালকে রাতে হয়তো আমি হাতের হাতটা মোচার খেয়ে ছিল, ঘুমানোর সময় মোচার খাইছি। একজন বলে, আবার আরেকজন বলে যে কোনো দরজায় ব্যথা পাইছি, আরেকজন বলে যে কোনো একটা লোহার মধ্যে ব্যথা পাইছি, এরকম কথাবার্তা বলে। তো আমি যখন 7-8 দিন ধরে মদ খাওয়াই, তখন মদ খাওয়ানোর পরে 7-8 দিন পরে প্রচন্ড নেশা করানোর পরে যখন আমি জিজ্ঞেস করি হাতে কি হয়েছে, তখন ও বলে আমি একটা মেয়েরকে রেপ করতে গেছিলাম এবং সেই সময় আমার ছেলেকে আমি নিজেই নিজের ভুলে নেশার থাকা অবস্থায় আমার এই হাত দিয়ে গুলি করে ফেলি, এই কারণে আমার হাত হাতে এখন সাইকিক পেন হয়, মানে আমার ওই মানসিক কষ্টটা আমি নিজের ছেলেরে গুলি করে ফেলছি ওই কষ্টটার কারণে ব্যথা হয়। সিগমান্ড ফ্রয়েড মানে যে কথাটা বুঝাইতে চেষ্টা করলো সেটা হলো মানুষ আসলে সত্যি কথা বলেই না, মানুষ অনেক ছলনার সাথে 100টা মিথ্যা কথার মাধ্যমে নিজের একটা সলিউশন খোঁজার চেষ্টা করে। এই কারণে সিগমান্ড ফ্রয়েড 7 থেকে 10 দিন টানা একটা মানুষের নেশা করাইতো, তারপরে জিজ্ঞেস করতো আসলে তার সমস্যাটা কি, ওই নেশার ঘোরে আইসা মানুষ সত্যি কথাটা বলে দিত, বুঝছো ব্যাপারটা কি আসলে। এই জন্য এত হাই লেভেলের চিকিৎসক ছিল, মানে দুনিয়ার সমস্ত ডাক্তাররা যে রোগের চিকিৎসা বের করতে পারতো না, সিগমান্ড ফ্রয়েড ওইটারও চিকিৎসা করে ফেলতে পারতো এবং প্রচন্ড ভৌতিক ধরনের চিকিৎসা করতে পারতো। একজন বন্ধু আরেকজন বন্ধুর মনের মধ্যে স্টাডি করে যা যা বুঝতে পারছে এবং ওই বন্ধুর যার কাছ থেকে আরেকটা ঘটনা শুনছে সেটা পর্যন্ত ডিটেক্ট করতো, মানে 3 নম্বর বন্ধু হইলে একজনকে খুন করেছে, 2 নম্বর বন্ধু সেটা অনুভব করছে, আর প্রথম বন্ধু কিছুই জানে না, দ্বিতীয় বন্ধুর সাথেও কথা বলছে। সিগমান্ড ফ্রয়েড এই লেভেলের সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট করত যে এই লোকেরে হিপনোটাইজ করে, প্রথম জন হিপনোটাইজ করে দ্বিতীয় জনের অনুভূতি বোঝার চেষ্টা করতো, দ্বিতীয় জনের মনের ভিতরে ঢুকে তৃতীয় জন যে খুনি ওটা বের করে ফেলতো, এই লেভেলের সাইকোলজি অ্যাপ্লাই করতো। তো সিগমান্ড ফ্রয়েডের বইগুলো তোমরা পড়ে দেখতে পারো, কি জানো একটা সিরিজও আছে এখন নেটফ্লিক্সে হচ্ছে সিগমান্ড ফ্রয়েড ডক্টর ফ্রয়েড, দেখতেও পারো, ওটার মধ্যে তোমার সবকিছু মনে হবে যে এটা তো ভূত প্রেত নিয়ে কাজ করতেছে এই লোকটা, অনেকটা তাই বলতে পারো সাইকোলজির ডার্ক মানে মনোবিজ্ঞানের অন্ধকার অংশটাকে বাইরে বের করে আনছে এমন একটা মানুষ এই লোকটা। তোমাদের যে রাসায়নিক বিক্রিয়ার কথা বলতেছিলাম সেটা হলো মানুষের মনের ভেতরেই এই কেমিক্যাল প্রডিউস করা সম্ভব, মানে মানুষ তার ব্রেনের মাধ্যমে শরীরে বিষ তৈরি করতে পারে, যেটা এইখানে এই রোগীটা এই যে কয়েদি মরে যাওয়ার ঘটনা থেকে তুমি বুঝতে পারলা। তো এখন থেকে মনে রাখো, তুমি যখন মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে যাবা বা বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে যাবা বা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে যাবা, তখন তুমি মনে মনে নিজেকে কি ভাবতেছো, তুমি কি বাংলাদেশের সেরা 1000 জনের মধ্যে একজন, সেরা 100 জনের মধ্যে একজন, নিজের মধ্যে কি অ্যাটিটিউড নিয়ে যাচ্ছ তুমি, সেটার উপর ডিপেন্ড করবে তুমি আসলে চান্স পাবা কি পাবা না। অনেক বেশি পার্সেন্টেজে 50-60% তোমার কনফিডেন্সের উপর নির্ভর করবে তুমি আসলে জীবনে কি হইতে পারবা আর কি হইতে পারবা না। তোমরা মনে করো না যে তোমার মতো সবাই পড়ে না, সবাই অনেক পড়াশোনা করে, কিন্তু তুমি যে চান্স পাবা, তুমি যে অনেক বড় হবা, ডিপেন্ড করবে তোমার অ্যাটিটিউডের উপর। ওই মেশিন তার অ্যাটিটিউড দিয়ে ফুট করে একজনের সেনাপতি হয়ে যেত, মাঝে মাঝে একজনের হাজবেন্ড হয়ে যেত, মাঝে মাঝে একজনের বউ হিসেবে নিজেকে বিহেভ করাইতো, ওর মধ্যে এই ক্ষমতাটা ছিল এবং এই ক্ষমতাটা দিয়ে সে দুনিয়ায় পুরো দুনিয়ায় নাম করে ফেলছিল। মেশিনের ঘটনাটা এই তোমাকে কিন্তু আমি এই কয়েদির যে ঘটনা বলছি এটা বাস্তব, মেশিনের ঘটনা বাস্তব, সিগমান্ড ফ্রয়েড তোমার সামনে লোকটা দেখতে পাচ্ছ বাস্তব, না হলে কি এটা কার্টুন মনে হচ্ছে তোমার, ডক্টরে ডক্টর সিগমান্ড ফ্রয়েড কার্টুন না এটা কোনো, ঠিক আছে। আচ্ছা, আর এই যে হিটলারের ডুপ্লিকেট থাকতো এটাও সত্যি কথা, 100% সত্যি কথা, জানতাম হলিউড সিনেমা হয় কিন্তু বাস্তবে জানতাম না ভাই।
না না এটা কোনো হলের সিলেবাস ঘটনা না, এই যে সিগমন্ড ফ্রয়েডের পুরো বায়োডাটা আছে, এই যে আমি দিয়ে দিতেছি উইকিপিডিয়ার মধ্যে, এই যে পুরো জিনিস আছে, এই যে 1939-এ মারা গেছে উনি, অস্ট্রেলিয়ান সাইকো থেরাপিস্ট ছিল উনি। ভাইয়া ওনার মধ্যে তাহলে অ্যালকোহল সেবন করলে বুয়েটে মেডিকেলে চান্স পাওয়া যাবে? আরিফ ব্যাপারটা বুঝি নাই, আবার বলো তো কি বললা। ভাইয়া ওনার মতে মানে ওনার যে যে গবেষণাটা ছিল যে পেশেন্টদেরকে সবসময় অ্যালকোহল সেবন করাতো, তাহলে স্টুডেন্টরা অ্যালকোহল সেবন করলেই তো বুয়েট মেডিকেলে চান্স পাবে, তাহলে এটা কার্যকর হলো না না কেন? ওনার গবেষণার এটা তো মধ্যে চিকিৎসা, সে চিকিৎসা করছে, ইমেল ধরতে পারছে, আর বাকিটা বোঝো না কি বলছি, ওনার উনিও গবেষণার মধ্যে স্টাডি করে এত না। উনি তো স্টাডি করছে আগে, ভাইয়া সত্যি উনি চিকিৎসা চিকিৎসা কইছে আর কি, তারপর হ্যাঁ উনি এইভাবে এটা করছে, প্রসেসিংটা করছে, কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রে তো এটা প্রযোজ্য না। এটা তোমরা এটা খাইলে তো তুমি শেষ, সোজা কথা। এ এই ও তখন ওই স্টুডেন্টকে ড্রাফট না ভাইয়া, দিতে মনে বলে, করার যে অ্যাবিলিটিটা, মনে করার যে অ্যাবিলিটি, উনি মনে করলো যে আঘাত প্রাপ্ত কিভাবে আঘাত পাইছে এটা মনে হারিয়েছে, তাহলে হয়তো বা অ্যালকোহল সেবন করার ফলে এটা মনে মনে হয়েছে আবার, তাহলে স্টুডেন্ট থামো আমি বলি ব্যাখ্যাটা, তুমি একটু থামো আমি বলছি। সিগমন্ড ফ্রয়েড নেশা করাই তো মানুষ এই জন্য না যে তার মনে পড়া বা ই করা, মানুষ যেন নিজের ভিতরে কোনো গোপন রহস্য না রাখে, চিকিৎসা করতে ওর সুবিধা যেন হয়, সেই কারণে ও নেশা করাইতো। আর তোমাদের বুয়েটে মেডিকেলে ক্র্যাক করার জন্য যেটা বললাম, সেটা হলো তোমাদের বিলিভ তোমাকে বুয়েটে চান্স পাওয়া দিতে পারে, তোমার বিলিভের কারণে তুমি ভালো স্টুডেন্ট না। তোমরা যারা নিজেকে বলো যে আমি একটু দুর্বল, ভাই দুর্বল, তুমি আসলে নিজেকে দুর্বল বলে আসতেছো, উইক বলে আত্মবিশ্বাস, আসতেছো, তোমার আত্মবিশ্বাসের কারণে তুমি নিজে দুর্বল হয়ে রয়েছো। তুমি নিজেকে ওই মেশিনের মতো বলো যে আমি হলো হিটলারের সেনাপতি, তাহলে দেখবা মানে আমি বুয়েটে চান্স পাবোই, আমি বাংলাদেশের সেরা 100 জনের মধ্যে একজন। নিজেকে এই কথা বলতে থাকলে তুমি দেখবা একাই কিছুদিন পরে ওই জায়গায় পৌঁছে গেছো, এই রোগীর মতো যে আসলে বিষধর সাপে কামড় দিছে আমারে, এই কামড়ের বিশ্বাসে সে মরেও গেছে এবং তার শরীরে পুরো শরীরে পয়জন ছড়ে পড়ছে। তো আমি তোমারে বুঝাইতে চাচ্ছিলাম আত্মবিশ্বাসের কথাটা, তুমি এটার সাথে সিগমন্ড ফ্রয়েডকে মিলিয়ে ফেলাইলা, খুবই লজ্জার ব্যাপার। দোলাবাই সবাই হাসতেছে, ঠিক আছে, এরপরে যদিও ওই যে সেফুদা বলছে মদ খাও মানুষ হওয়া, আয় হায় ওই যে আরেকজন আমার কমেন্টে লিখতেছে। যাই হোক, যেহেতু ভিডিও রেকর্ড আছে তো তোমরা পরবর্তীতে আবার শুনে নিলে বুঝতে পারবা কি বলছি, তো যারা ভুল ধারণা করতেছ তারা কিছুই বুঝো নাই। আর সিগমন্ড ফ্রয়েড কেও ওই যুগের মানুষ বুঝতো না, সিগমন্ড ফ্রয়েড কেও জেলে যাইতে হইতো, মানুষজন অনেকবার অন্যের জেলে নিয়ে আর গেছে, কিন্তু ওই যুগের ওই যুগে মানে কি বলবো, এখনো সিগমন্ড ফ্রয়েডের যুগ চলতেছে, সাইকোলজিতে সিগমন্ড ফ্রয়েড যত বড় বিজ্ঞানী ছিল ওই পর্যায়ে এখন পর্যন্ত কেউ নাই। তো আর কিছু বলার নাই, সাইকিক সোসাইটি আমেরিকার যেতে পারবে বলে, তারাও এত ধরো এত বড় মানুষ ছিল না। যাই হোক, এখন দেখো আমরা লাস্ট টাইম অসওয়াল্ড এর লঘুকরণ সূত্র শিখেছিলাম, তো কেমিক্যাল রিয়াকশন দিয়ে জীবনে বড় কিছু করতে পারবা সেটাই তোমাদের বলা উদ্দেশ্য ছিল, সিগমন্ড ফ্রয়েড এবং মেসিনের উদাহরণ দিয়ে বুঝাইলাম যে তুমি যেটা বিশ্বাস করো সেটার অনুযায়ী তোমার বডিতে রাসায়নিক বিক্রিয়া ঘটে, এবং সেই রাসায়নিক বিক্রিয়া তোমাকে ভালো ছাত্র ছাত্রী বানাইতে পারে, তোমাকে বুয়েটে চান্স পাওয়া দিতে পারে, তোমাকে তোমাকে হে মেরেও ফেলতে পারে, তোমার ভিতরে বিষ তৈরি করতে পারে, তোমাকে রাজাও বানিয়ে দিতে পারে, তোমাকে স্টিভ জবস বানিয়ে দিতে পারে, তোমাকে বিল গেটস বানিয়ে দিতে পারে, তোমাকে ঢাকা ভার্সিটি মেডিকেলের স্বপ্ন সফল করে দিতে পারে, ডিপেন্ড করতেছে তুমি নিজেকে কি বলতেছো আয়নার সামনে দাঁড়িয়ে। যদি নিজেকে আয়নার সামনে ধরে দাঁড়িয়ে বলো যে আমি একটা বোকা দাদা, ঠিক আছে তাহলে সেটাই। হ্যাঁ কি বললা, ক্লু পাইলাম একটা, মানে একটা ভালো একটা মোটিভেশন দিলেন আপনি। না এটা তো রাসায়নিক বিক্রিয়া ছিল, সাইন্টিফিক ব্যাপার, মোটিভেশন আমি বিশ্বাস করি না, মানুষ আমার মোটিভেশনাল মানুষ মানে মোটিভেশনাল কথা বলি এরকম বলে, বাট আমি মোটিভেশনে বিশ্বাস করি না, সাইন্টিফিক প্রুফ লাগবে, মেশিন করে দেখাইছে তার সারা জীবন, এই কারণে এই রাসায়নিক বিক্রিয়াটা সম্ভব, তাই আমি তোমাদের বললাম যেটা প্রুফ প্রুফ নাই, মোটিভেশনাল কথাবার্তা, মানুষ একটু ভাষণ দিলা, এই এগুলা আমি তেমন একটা পছন্দ করি না।
এই মোটিভেশন কাজ করে না ভাই। আমাদের ব্রেন প্রশ্ন ছিল কেমিক্যাল রিঅ্যাকশন হয়। হ্যাঁ প্রশ্ন করতে পারো তাড়াতাড়ি ভাইয়া। মানুষের সাকসেস হওয়ার জন্য তার পরিশ্রম প্রয়োজন নাকি মেধা প্রয়োজন নাকি দুটাই প্রয়োজন? মেধা আসলে তেমন বেশি প্রয়োজন নাই, খুবই ডিসিপ্লিন ভাবে তুমি নিজের স্বপ্নের জন্য কাজ করে গেলেই হবে। আসলে কোনটা প্রয়োজন এটা অ্যানালাইসিস করে কোনোদিন কোনো রকমের রিসার্চ করা হয় নাই, কিন্তু দেখা গেছে যার স্বপ্ন বড় সে যেটা প্রয়োজন ওইটা ডেভেলপ করে নিতে পারে। মানে সাকসেস অ্যাচিভ করার জন্য কোনটা প্রয়োজন সেটা সফল মানুষরা বিচার বিশ্লেষণ করতে যায় না। আরিফ কথাটা বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, আমরা এই যে বোর্ডে একটা প্রশ্ন আসবে এখন, এই যে 10 নম্বর বাবা তোমরা, এই যে এখন একটা মেকানিজম বোঝাবো, এটাকে বলা হয় বাফার সলিউশনের মেকানিজম। তোমাকে যদি বলা হয় মানুষের রক্তের যে দ্রবণ আছে সেই দ্রবণের মধ্যে কোনো অ্যাসিড বা ক্ষার সামান্য একটু যুক্ত করা হলে মানুষের কি খুব সমস্যা হবে? কেন হবে না, গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। এটাকেই বলা হয় বাফার সলিউশনের মেকানিজম, বা মানুষের রক্ত একটি বাফার দ্রবণ, সেই দ্রবণের মধ্যে কি কারণে সামান্য অ্যাসিড সামান্য ক্ষার যুক্ত করলে সেটার মধ্যে কোনো সমস্যা হয় না, সেটাই আমরা এখন দেখব। প্রথমত বুঝতে হবে বাফার দ্রবণ কাকে বলে। বাফার দ্রবণ কাকে বলে এটা সংজ্ঞা লেখা রয়েছে, যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড এবং ক্ষার, সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যুক্ত করলে তুমি পিএইচ এর মানে তেমন কোনো চেঞ্জ দেখতে পারবা না, পিএইচ এর মানে একই থাকবে বলা যায়, প্রায় কাছাকাছি থাকবে, যাই আছে তাই থাকবে প্রায়। এটাকে বলা হয় বাফার দ্রবণ। কিন্তু বাফার দ্রবণ আমরা দুই রকমের তৈরি করতে পারি ল্যাবে, একটা অম্লীয় বাফার দ্রবণ, একটা ক্ষারীয় বাফার দ্রবণ। এখন দেখো অম্লীয় বাফার দ্রবণ কিভাবে তৈরি করে আর ক্ষারীয় বাফার দ্রবণ কিভাবে তৈরি করে। একটা কথা লেখো, কোন একটা মৃদু বা দুর্বল অ্যাসিডের সাথে যদি তুমি ওই মৃদু অ্যাসিডের সাথে তীব্র অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন লবণ নিয়ে একটা দ্রবণ তৈরি করো, তার মানে অম্লীয় বাফার দ্রবণের মধ্যে থাকবে একটা অ্যাসিড এবং সল্ট লবণ। এতে লবণটা যেন তেন লবণ না, কেমন লবণ, ওই ওই যে মৃদু অ্যাসিডটা দুর্বল অ্যাসিডটা সেটার সাথে কোন একটা তীব্র ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ। এই যে উদাহরণটা দেখলে এখন তুমি বুঝতে পারো ইমোশন আগেন কি অবস্থা। আচ্ছা দেখো উদাহরণটা খেয়াল করো, CH3COOH এটা একটা দুর্বল অ্যাসিড, এই দুর্বল অ্যাসিডের সাথে তুমি একটা তীব্র ক্ষার NaOH, ক্ষারের বিক্রিয়া করে একটা লবণ পাইছো, সেই লবণটাকে নিলা এখানে, তাহলে আসলোটা কি টোটাল একটা দুর্বল অ্যাসিড আর একটা ক্ষার, সরি একটা লবণ বা সল্ট। এই জিনিসটাকেই বলা হইতেছে অম্লীয় বাফার দ্রবণ। এখন এটা বাফার হিসেবে ক্রিয়া করে কিভাবে, মানে বাফার ক্রিয়া বলতেই বোঝায় সামান্য অ্যাসিড সামান্য ক্ষারকে সে কিভাবে ট্যাকেল করতে পারে, কেন সামান্য অ্যাসিড মিশাইলে এটা অম্লীয় হয়ে যেতেছে না, একটু বেশি পরিমাণ অম্লীয় হচ্ছে না, বা কেন একটু সামান্য ক্ষার যুক্ত করলে ওইটা ক্ষারী হয়ে যেতেছে না, এটার মধ্যে কি এমন ঘটে, সেটার মেকানিজমটা খেয়াল করো। আছে কি দ্রবণটা বানাইছে কি দিয়ে, একটা মৃদু অ্যাসিড আর একটা লবণ দিয়ে। এখন এইটারে ভাঙি, একটা অ্যাসিডকে ভাঙলে কি হইতে পারে, CH3COOH এটাকে ভাঙা হয়েছে, CH3COO আসছে আর তার ডানে দেখিতে পারতেছ H+। এখন লবণটাকে ভাঙো, CH3COONa, এটাকে ভাঙলে CH3COO- আর Na+ আসবো। এখন দেখো যদি আমি এই 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 দ্রবণে, তুমি এটাকে একটা দ্রবণ হিসেবে কল্পনা করো এই জায়গাটায়, এই জায়গাটায় আমি যদি বাইরে থেকে একটা ছোট সামান্য একটু অ্যাসিড যোগ করি, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করতেছি, বেশি পরিমাণে না সামান্য পরিমাণে যুক্ত করলে প্রথমত অ্যাসিডের H+ আছে আর Cl- আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের দুইটা অংশ। H+টা এইখানে যায় এই H+ গুলোর সাথে H+ এর ঘনমাত্রা বাড়িয়ে ফেলবে, মানে H+ আরো বেশি চলে আসবে দ্রবণে, অ্যাসিড যোগ করায় বাইরে থেকে অ্যাসিড যোগ করা H+ এর পরিমাণ বাইরা যাবে না। যদি এটা বাড়ে খুব ভালো করে মনোযোগ দিয়ে কানটারে একটু চাপ দিয়ে ধরে ভালো করে শুনো কথাটা,
যদি এইচ প্লাসের পরিমাণ বাইরে যায় তাহলে এই দুইটা বিক্রিয়া করে এই অ্যাসিডে ফিরত আসার চান্স কিন্তু কমে যাবে। মানে এখানে ধরো, এখানে ধরো আগে ছিল 60টা CH3 ছিল বলো মাইনাস, আর এখানেও ছিল 60টা, কিন্তু আমি বাইরে থেকে এই জিনিসটা এই যে এটা যুক্ত করা এটা হয়ে গেছে এখন 10টা, তো 10টার জন্য নেগেটিভ আয়ন তো আর নাই, এটা তাহলে কি হয়ে যাবে, এটা শর্ট করবে মানে কম হয়ে যাবে, এটা বাইরে যাওয়ার কারণে এটা শর্ট করবে, এখানে অতিরিক্ত এইচ প্লাস দেখা যাবে। এই অতিরিক্ত এইচ প্লাস কিভাবে বাফার সলিউশন ব্যালেন্স করে সেটা একটু বোঝার চেষ্টা করো। এটা যখন কমে যাবে তখন কমলে ঝামেলা নাই, এটার মধ্যে আর দুইটা সরি তিনটা লাগে, তিনটা নিচের থেকে এখান থেকে যায় তোমার 10টাই হয়ে যাবে, তো তার মানে হইলো আবার ওই বিক্রিয়াটা হয়ে এই বিক্রিয়াটা পিছন দিকে ফিরে যেতে পারবে। মানে এসিড এইচ প্লাস অতিরিক্ত এইচ প্লাস এর জন্য আমাদের যে পরিমাণ নেগেটিভ আয়ন লাগতো সেটা আমার এখান থেকে একই পাত্রে যেহেতু আছে এখান থেকে যায় ওটা যোগান দেবে। এখন এখান থেকে যদি জায়গা তাহলে তো আবার এই জিনিস শর্ট পড়ে গেল, এন এ প্লাস হয়তো 10টা ছিল আর এটা 5টা হয়ে গেল, তখন কি হবে, তখন এন এ প্লাস অতিরিক্ত হয়ে থাকবে। এই অতিরিক্ত এন এ প্লাস নিউট্রাল করার জন্য এই যে অ্যাসিডের নেগেটিভ আয়নটা আছে এন এ প্লাস আর সিএল মাইনাস কি হবে বলতো, এন এ সিএল সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা তাহলে পুরো ব্যাখ্যাটা যারা বুঝো নাই আবার বলতেছি, একটানে বলে দেব। সামান্য একটি এসিড যোগ করলে এসিডের প্লাস আয়নটা হাইড্রোজেন প্লাসের পরিমাণ বাড়িয়ে দেয়, এতে এই জিনিসটা শর্ট পরে কমে যায়, এই কমের ঘাটতি পূরণের জন্য নিচের বিক্রিয়া থেকে CH3CO ও এখানে চলে আসে, কিন্তু এটা আবার এই জিনিসটা কমে গেল নিচের বিক্রিয়া থেকে, নিচের বিক্রিয়াতে এটা কমে গেল এটা বেশি থাকলো মানে এন এ প্লাস বেশি আছে, এন এ প্লাস যা অতিরিক্ত আছে সেটাকে নিউট্রিলাইজ করে দিল সিএল মাইনাস, সো ওভারঅল পুরো জিনিসটাই ব্যালেন্স থাকলো। মানে বাফার দ্রবণ সামান্য এসিডকে মোকাবেলা করে নিতে পারলো, কোনো ঝামেলাই হলো না। এসিড যে এই দ্রবণে ঢাল সব বোঝাই যাবে না, মানে রক্তে সামান্য এসিড মিক্স হইলে তেমন একটা বোঝাই যাবে না, কিন্তু একটু বেশি এসিড এসিডিটি মানে একটু বেশি এসিড জাতীয় খাবার খায় দেখো হাড় ঘুরে বিভিন্ন জায়গায় ব্যথা শুরু হয়ে যাবে না। সো এটা হলো অম্লীয় বাফার দ্রবণের মেকানিজম। যদি আমরা এসিড যোগ করি একই রকম ভাবে যদি ক্ষার যোগ করো তাহলে কি হবে, দেখো ক্ষারের OH মাইনাস এইচ প্লাস এর সাথে বিক্রিয়া করে কি জানো নোয়াখালীরা বলে ফানি ফানি হয়ে যাবে, মানে পানি হয়ে যাবে। তাইলে এইচ প্লাস কি বাড়বে পানি হয়ে গেলে? বাড়বে না, বাড়বে না কি হিমেল কথা? বিক্রিয়া করে পানি উৎপন্ন করতেছে, এতে কি এইচ প্লাস আয়নের পরিমাণ বেড়ে যাবে? সবাই একটু বিক্রিয়া করলো পানি, হ্যাঁ হ্যাঁ পানি হয়ে গেলে এটা কমে যাবে, এটা যদি কমে যায় তাহলে এটা কি হয়ে যাবে, এটা বেশি থাকবে, এই বেশি পরিমাণ এইখানে চলে আসবে, আর সেটা এই জিনিসটাও যদি বেশি হয়ে যায় তখন এন এ প্লাসটা শর্ট করবে, এন এ প্লাসের যোগান দেবে আবার এইখান থেকে, তো এইভাবে টোটাল জিনিসটা ব্যালেন্স থাকবে। এই ব্যাখ্যাটাকে আবার উল্টা করে করা যায়, সেটা আমি করতেছি, দেখো এন এ প্লাস কি হবে দেখো, এখন আমি উল্টা দিক থেকে করতেছি ব্যাখ্যাটা বুঝতে পারবা। এন এ প্লাস এখানে আইসা যুক্ত হইলো, তার মানে দ্রবণে এন এ প্লাসের পরিমাণ বেড়ে গেল, এন এ প্লাসের পরিমাণ বেড়ে গেলে এই জিনিসের পরিমাণ কম হয়ে গেছে, এই জিনিস শর্ট করবে, আর তাতে এই জিনিসের যোগান দেওয়ার জন্য অর্থাৎ CH3CO- এটা যোগান দেওয়ার জন্য উপরের এই রিয়াকশন থেকে এখানে কি আসবে বলতো, CH3CO- চলে আসবে, তাইলে এখানে কি হবে, এখানে কমে যাবে শর্ট করবে, এইখানে কমে গেলে বেশি আছে কি এইচ প্লাস,
এইচ প্লাস কে নিউট্রালাইজ করার জন্য NaOH এর সাথে OH আছে, যেটা পানির সাথে সরি এইচ প্লাস এর সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে। তো মূল কথাটা হইলো, যদি এভাবে চিন্তা করো একটা ক্ষার যুক্ত করছি, তাহলে ক্ষারের প্লাস অংশটা Na প্লাস এর পরিমাণ বাড়িয়ে দেয়, এতে CH3 COO মাইনাস এর পরিমাণ কম হয়ে যায়, শর্ট পড়ে। এই শর্ট কামিংটাকে দূর করার জন্য উপরের বিক্রিয়া থেকে CH3 COOH নিচের দিকে চলে আসলো, এতে কি হয়ে গেল, এই জায়গায় আবার এই বিক্রিয়ার ক্ষেত্রে CH3 COO মাইনাস কমে গেল, আর H প্লাস তাহলে কি হয়ে রইল, বেশি রয়ে গেছে। ওইটাকে ব্যালেন্স করার জন্য এইখান থেকে পানিটা এসে এইচ প্লাস এর সাথে OH মাইনাস যুক্ত হয়ে কি তৈরি হয়, পানি নাকি পানি পানি ওকে, যদি কেউ না খেলা থেকে থাকো তাহলে পানি তৈরি হয়, ঠিক আছে। মেকানিজমটা বুঝতে পারছো, তোমাকে কিন্তু পরীক্ষা হলে বিভিন্ন ভাবে বলবে যে এটা বাফার দ্রবণ, সরাসরি না বলে দিতে পারে, তোমাকে এরকম ভাবে বিক্রিয়া করে সৃজনশীল প্যাচ দিতে পারে, তোমাকে এরকম ভাবে বলতে পারে যে এসিড নেওয়া হয়েছিল, এসিডের সাথে একটু তীব্র ক্ষার যুক্ত করে একটা বিক্রিয়া করা হয়েছে, টাইট্রেশন করে বাইর করে আনতে হবে তোমার যে লবণ উৎপন্ন হয়েছে এটার মধ্যে, তারপরে ধরতে পারবা তুমি যে বাফার দ্রবণ এটা, বাফার দ্রবণ সরাসরি নাও দিতে পারে তোমার কায়দা। প্রশ্ন কি দুর্বল এবং সবল এটা উল্লেখ থাকবে না? হ্যাঁ, দুর্বল সবল উল্লেখ থাকবে না, CH3 COOH দুর্বল, এটা কালকে ক্লাসে নোটটা দেখলে পাবা, তাই না? কালকে বলছি না বাচ্চারা, আমার মনে আছে না ভাই? বুঝতে পারছি, অ্যাসিড এর ক্রম অনুসারে কোনটা দুর্বল কোনটা সবল এটা। জি ভাইয়া, ওকে ওকে, সো দুর্বল 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 সবল এই জিনিস তোমার এমনি মনে রাখতে হবে, পরীক্ষা হলে টিচার মিনিমাম তথ্য দেবে, তোমাকে কিছুই দেবে না বলা যায়, এভাবে ভেঙে তোমারই নিয়ে আসতে হবে। এই বিক্রিয়াটা যেটা এতে পাশে দেখানো হচ্ছে, এটাও তোমারই করে নিয়ে আসতে হইতে পারে, বাফার দ্রবণ যে হবে এটা অনেকে বুঝবাই না, তো এই কারণে সাবধান থাইকো। ক্ষারীয় বাফার দ্রবণ একই রকম, আগে নিছিলাম দুর্বল এসিড, এবার নেব দুর্বল ক্ষার, তার সাথে তীব্র এসিডের বিক্রিয়ায় উৎপন্ন লবণ, এই যে দুর্বল ক্ষার আর তীব্র এসিডের সাথে উৎপন্ন লবণটা NH4Cl, এই দুইটা মিলাই হইলো একটা ক্ষারীয় বাফার দ্রবণ। এটার মেকানিজমটা দেখো একই রকম ভাবে, এবার এটার মধ্যে যদি একটু এসিড যুক্ত করি, তাহলে এইচ প্লাস এর সাথে এটা যুক্ত হয়ে কি হবে, এটা OH এর পরিমাণ পানি পানি হয়ে যাবে, এক্স্যাক্টলি। OH কমে গেলে এটা বেশি থাকবে, NH4+ বেশি থাকবে, NH4+ বেশি হইলে এই এইখানে আইসা সেটা যাতা দেবে, মানে কি বলে, মানুষ বেশি হইলে একজন আরেকজনের গায়ে ধাক্কা দেয় বাসের মধ্যে, এটা দেখো তোমরা সবাই, NH4 এর পরিমাণ এখানে বেশি হয়ে গেলে সেটাকে ব্যালেন্স করার জন্য সিএল তো নাই, সিএল শর্ট করবে, সিএল মাইনাস এর যোগানটা তুমি এসিডের নেগেটিভ অংশ মানে ক্লোরিন মাইনাস এখান থেকে পেয়ে যাবা। সো ওভারঅল এভাবে করে এই পুরো এই সিএলটাকে এই এই যে দ্রবণটা সেটা আগে যেভাবে বিক্রিয়া করতেছিল সেভাবে বিক্রিয়া করে নিউট্রিলাইজ করে দিতে পারে, মানে অম্লীয় বাফার দ্রবণের মতো ক্ষারীয় বাফার দ্রবণও সামান্য এসিড নিয়ে খেয়ে ফেলতে পারে, কোনো ঝামেলা নাই, মানে কোনো ঝামেলা হবে না আর কি। আমার এক বন্ধু কিছু পরিমাণ কেরোসিন তেল খেয়ে ফেলতে পারে, কেরোসিন তেল খেলেও তার তেমন একটা সমস্যা হয় না। তো মানুষের ডাক্তার যারা হবা তাদের একটা ইয়ে আছে, সামথিং 250 ml মনে হয়, আমি শিওর না এটা চেঞ্জ হতে পারে একটু, আর আমি তো মেডিকেল সায়েন্স পড়ি নাই, 250 ml মনে হয় মানুষের শরীরে 250 ml এর থেকে বেশি বা এই এই লিমিটে যদি মাদক বা ইথানল মানে মদ এত এত লিটার যদি মানুষ খায় আর কি, এত ml পিওর আর কি র, তাহলে তার বডিতে বিষক্রিয়া হওয়ার কথা, মানে হইলো তার বমি করার কথা। কিন্তু আমার ওই বন্ধু যে কেরোসিন তেল খেয়ে ফেলতে পারে, ও আসলে এটার থেকে বেশি, প্রায় 300 বা তার থেকে বেশি ml খাওয়ার পরে ওর বিষক্রিয়া হয়, ঠিক আছে। তো আসলে এভারেজ হিসাব আসলে বলা যায় না, এভারেজ অনেকে অনেক কিছু করতে পারে, এভারেজ পৃথিবীর সব মানুষ এটা তার অর্জন, 3 মিনিট এভারেজে, 3 মিনিট সরি এভারেজে 2 মিনিট নাকি 2 মিনিট 1 মিনিট 50 1 মিনিট 30 সেকেন্ডের মতো দম বন্ধ করে রাখতে পারে নিজের, মানে সাধারণ মানুষজন আর কি, আর একটু প্র্যাকটিস করলে 3 মিনিট পারে, কিন্তু
এটা কিন্তু এভারেজ হিসাব, এটা আসল মনে করো না, 40-45 মিনিট দম না নিয়ে থাকতে পারে এরকম মানুষ আছে। গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডটা দেখো তাহলে তুমি হা হয়ে থাকবা, মানুষ দম নিয়ে না নিয়ে কেমনে করে 40-45 মিনিট বাইসে থাকতে পারে। ছোটবেলা সবাই খাইতো ভাই, ছোটবেলায় অনেক। আচ্ছা ভিডিওতে আবার বলে দিচ্ছি, কেউ কেরোসিন তেল খাই ফেলো না, ছোটবেলায় খাইছো ঠিক আছে। আচ্ছা ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম, এই যে WWE তো আচ্ছা সেটাই। আচ্ছা কেরোসিন তেল খাইলে কি মারা যাবে? হ্যাঁ কেরোসিন তেল খাইলে কি মারা যাবে? ও তো মারা যায় নাই, মারা যাবে কেন, মানুষ মারা যাওয়ার কথা না, আমি খাই দেখি না, মারা যাব না। দেখি কি অবস্থা হয়, 200 মিলি কেরোসিন খাই ফেলা আগুনের সংস্পর্শে না আসে। আচ্ছা যাই হোক, আমি তোমাদের এভারেজ বোঝানোর চেষ্টা করতেছিলাম, এটার মাধ্যমে আমি তোমাদের কেরোসিন খাওয়াটা বোঝাইতেছিলাম না, আমি তোমাদের কেমিক্যাল ইফেক্ট মানে রাসায়নিক পরিবর্তন শরীরে সবার ক্ষেত্রে যে একই রকম হবে কথাটা ঠিক না সেটা বুঝাইলাম, আর একটা জিনিস বুঝাইলাম এভারেজ, এভারেজ আসলে সবসময় সত্যি কথা না, গড়ে 100 জন মানুষ মরতেছে মানে তুমি মরবা এই কথাটা ঠিক না, তোমার বুঝতে হবে স্ট্যাটিস্টিক্স এর মানেটা কি। ওই কিছুদিন আগে করোনা ভাইরাসে বলতেছিল ইন্ডিয়াতে 1000 জন মানুষ মারা যেতেছে, কিন্তু ইন্ডিয়াতে জনসংখ্যা কত, তাহলে এটা কত পার্সেন্ট সেটা বুঝতে হবে তোমার, তুমি এটা গণিতের ছাত্র মানে তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে যদি 1000 কে বড় সংখ্যা মনে করো বা 1 লাখকে বড় সংখ্যা মনে করো, এটা কিন্তু কোনো যৌক্তিক কিছু না, সাপেক্ষে চিন্তা করতে হবে কার সাপেক্ষে কথা বলা হইতেছে। বাংলাদেশে মানুষই আছে কয়েকটা, সেটার মধ্যে থেকে যদি 1000 মারা যায় আর ইন্ডিয়াতে 1000 মারা যায়, দুটো কি এক কথা বলো? জি ভাইয়া। সো এই জিনিসগুলো সায়েন্সের স্টুডেন্ট হিসেবে তোমার দায়িত্ব বুঝে নেওয়াটা। এখন আমরা এই যে এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, বোর্ডে সরাসরি গ অথবা খ নম্বরের অঙ্ক এখান থেকে আসে যেটা আমরা করব, এবং বইয়ের 3 পৃষ্ঠার অঙ্ক কিভাবে তুমি 3 লাইনে করতে পারো সেটা এখন তোমাদের দেখিয়ে দেব। এটাকে বলা হয় হেন্ডারসনের সমীকরণ দ্বারা বাফার সলিউশনের পিএইচ নির্ণয় করা, বাফার দ্রবণের মধ্যে পিএইচ এর মান পিওএইচ এর মান এগুলা নির্ণয় করার জন্য হেন্ডারসন সূত্র তৈরি করেছে, এটা প্রতিবেদনটা এখানে দেখানো রয়েছে যেটা আমি দেখাবো না কারণ লেখা দেখে মনে হচ্ছে না তেমন কোনো সমস্যা আছে। এই যে সূত্রটা হলো সবার শেষে দেখা যেতেছে এইটা, এটা ব্যবহার করে আমরা আসলে অঙ্কগুলা করব। তো তোমরা সবাই খাতার মধ্যে আমাকে একটু সাহায্য করবা, এই 3টা সমীকরণ সবাই খাতার মধ্যে লিখিয়ে ফেলো, পরে কিন্তু আমি ধরবো না, করতে পারলে কিন্তু হবে না। সবাই লিখছো কিনা বলো, লেখা হইলে ইয়েস বলো, মানে ইয়েস বলার দরকার নেই কমেন্টে লেখো। মামুন বলতেছে দুধ দিয়ে আনার আসলে কি মানে ভাই, আইসক্রিম চলে গেল কেন দেখা যায় দেখা যায় না? জি ভাইয়া স্ক্রিন কি দেখা যায় একটু বলো। ইয়েস ভাইয়া জি ভাইয়া দেখা যায়, সবাই লেখা হইলে ভাইয়া লেখা শেষ, লেখা হইলে ইয়েস লেখো কমেন্টে, ইয়েস বলার দরকার নাই একটু ইয়েস লেখো কমেন্টে। আমরা এখন একটু সুন্দর করে রংচং করে কিছু জিনিসপত্র করতে যাচ্ছি, এই সমীকরণটা ব্যবহার করতে যাচ্ছি, বাট তার আগে তোমাকে এই সমীকরণটা আমি একটু নিজের জন্য একটু লিখি, লেখার পাশাপাশি তোমাদের সবকিছু জিনিস বোঝাই। কে এ জিনিসটা কি, গত ক্লাসেই আমরা এটা নিয়ে কথাবার্তা বলছি তাই আসলে কিছু দরকার নাই আর বোঝানোর। এই উপরের এজ দিয়ে যেটা বোঝানো হচ্ছে ওটা হলো আমাদের যে বাফার দ্রবণের লবণ থাকে না, লবণের ঘনমাত্রা, আর নিচে এ দ্বারা যেটা বোঝাইতেছে ওটা হলো এসিড বা অ্যাসিডের ঘনমাত্রা,
ঘনমাত্রা এক্স্যাক্টলি পিকেবি দ্বারা বোঝানো হইতেছে খারের দিক থেকে কেসিটা আর এই এই যে বি মানে এটা হলো খার বেস উপরটা এখন একটা মজার কাজ করব দেখো কি করি যদি আমি এখানে ঘনমাত্রার সাথে আয়তন গুণ করি তাহলে কি হয় কেউ বলতে পারবে একটা ঘনমাত্রার সাথে আয়তন গুণ করলে কি হয় দেখি কে পারো মূল সংখ্যা পাবো হ্যাঁ ঘনমাত্রা সি ইজ ইকুয়াল টু এন বাই ভি তাহলে এন ইজ ইকুয়াল টু সিভি তাই না জি ভাইয়া সো আমি যদি দুই পাশে উপরে নিচে ভি দিয়ে গুণ করি এই জিনিসটা কি হয়ে যাবে ঘনমাত্রা হয়ে যাবে তো এস ইনটু ভি এটাকে বলা যাবে এনএস মানে সরি কি হয়ে যাবে মোল সংখ্যা হয়ে যাবে মোল সংখ্যা লেখা যাবে না এটাকে তো আমি উপরে নিচে ভি দিয়ে গুণ করে এইখানে মোল সংখ্যা আনতে পারি আর মোল সংখ্যা আনার সুবিধা হইলো মোল সংখ্যা নির্ণয়ের অনেক সূত্র আছে অঙ্ক অনেক ভাবে পেঁচিয়ে দিলেও আমরা পারবো অঙ্ক করতে তাই এখন এই সূত্রটাকে মডিফাই করে সবাই একটু লেখো এখানে এন এস ডিভাইডেড বাই এন এসিড মানে লবণের মোল সংখ্যা বসাবো উপরে নিচে খার এর মোল সংখ্যা বসাবো যারা ভুলে যাচ্ছ তাদের মনে করে দেয় মোল সংখ্যা অনেক ভাবে বের করা যায় কিছুর একটা ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করলে বের হয় আয়তনকে 22.4 এক সাইড দিয়ে এসটিপি তে তারপরে আয়তনকে 24.789 দ্বারা ভাগ করলে তারপরে সি ঘনমাত্রা করে তারপরে এন কে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করলে তারপরে আরো কি আছে বলো তো পিভি বাই আরটি করে আরো অনেক রকম করে কিন্তু মোল সংখ্যা বের করা যায় কিন্তু এত ভাবে তো ঘনমাত্রা নির্ণয় করতে পারি না তাই কোন সূত্রটা বেশি পাওয়ারফুল হবে বলো তো টানেরটা আয়তন দিয়ে উপরে নিচে গুণ করে জিনিসটাকে এরকম বানিয়ে নিলে তুমি অঙ্ক করতে পারো তাড়াতাড়ি আর নাইলে অঙ্ক করতে সময় লাগবে বেশি এই সূত্র ব্যবহার করলে বইয়ে আছে এই সূত্র এটা ব্যবহার করলে বেশি সময় লাগবে আর এটাকে বইয়েরটাকে একটু মডিফাই করে নিয়ে এটা এটা ইউজ করলে অনেক ধরনের প্যাচ দেওয়া অঙ্ক সরাসরি তাড়াতাড়ি করে সমাধান করা যাবে যেমন যেমন এই যে আমি এখন অঙ্ক করাবো একটা করলেই বুঝতে হারবা বুঝতে পারছো আসো চলো করি আমরা এখন একটা অঙ্ক করতে যাচ্ছি যেটার মধ্যে পি কে দেওয়া আছে আচ্ছা এটার মধ্যে ও এগুলো সবই তো বুঝতে পারছো কিছুই বুঝানো নাই চলো একটু লেখো অঙ্কটা করলে সব ক্লিয়ার হয়ে যাবে আরো আমি যে অঙ্কটা করাবো এটা সাধারণ কোনো অঙ্ক না যথেষ্ট পরিমাণে কঠিন একটা অঙ্ক যেটা বোর্ডে সরাসরি 4 নম্বর মার্কের জন্য চলে আসতে পারে এবং অ্যাডমিশন টেস্টে অনেকবার আসছে তোমরা বাফার সলিউশনের 3 পৃষ্ঠা লাগবে এই অঙ্কটা করতে তোমাদের আমি 3 লাইনে করতে করে দেখাই দেব তো কোনো পেইন নাই চিল এটা হলো প্রশ্ন নর্মালি ছিল দেওয়া ছিল এটার সাথে কাজ করা হয়েছে কিছু এটার সাথে কিছু যুক্ত করা হয়েছে কি কি যুক্ত করা হয়েছে দেখো লেখা লেখা আছে এখানে 20 সেন্টিমিটার কিউব 0.1 মোলার HCl আচ্ছা কে যেন আবার আসছে নতুন এই স্বাধীন আছে নাকি ওই যে আরেকজন দুধ আর আনারস নিয়ে চিন্তায় আছে যোগ করলে পিএইচ এর মান কত হবে তো প্রশ্নটা এতটুকুই এখন আমরা এটা সলিউশন বা সমাধান করতে যাচ্ছি প্রশ্নটা সবাইকে একটু বুঝিয়ে বলি একটা এই জিনিস আর এই জিনিস আছে মানে কি এটা কি দ্রবণ বলো তো এটা কি ধরনের বাফার দ্রবণ বলো কেউ একটু বলে দাও অম্লীয় বাফার দ্রবণ অম্লীয় বাফার দ্রবণ এটা অ্যাসিডিক বাফার সলিউশন অম্লীয় বাফার দ্রবণ এটা ক্ষারীয় না আচ্ছা চ্যাপ্টার কথা বলছেন আচ্ছা নিচেরটা নিচেরটা তো বাফার দ্রবণ এখানে বলেই নাই এখানে বলতেছে এইখানে যুক্ত করা হয়েছে এই জিনিসটা HCl তখন কি হবে আর কি দ্রবণে যোগ করলে পিএইচ এর চেঞ্জটা কি হবে
এখন প্রথম প্রশ্ন তোমাকে যদি বলি আগে পিএইচ কত ছিল মানে এটা পিএইচ আসলে কত এটা বের করতে পারবা না জি আগে কত ছিল জি ভাই কেমনে বের করবা অত্যন্ত সহজ এই যে সূত্র এটা আমাদের বসে দিলে হয়ে যাবে কে এটা দেওয়া আছে তারপরে এগুলা দিয়া সেটা দিতে পারবো চলো আমি একটু দেখিয়ে দিই তারপরেও আগে আর কি অঙ্ক এই এই অঙ্ক এখনো করব না আমি n অফ অ্যাসিড বের করতে চাই মানে অ্যাসিডের মোল সংখ্যা বের করতে চাই অত্যন্ত সহজ ভাবে বের করা যাবে ফেলা যাবে এইটাকে এটা দ্বারা গুণ করলেই হয়ে যাবে মোলে আসবে না যদিও তারপরে মোল সংখ্যা লিখতে পারো আচ্ছা এরপরে লবণ আছে কতটুকু 40 × 0.2 ব্যাস হয়ে গেল আর পিকে দেওয়া রয়েছে 4.74 আমাদের এখানকার থেকে সূত্রটা পিএইচ এর জন্য ব্যবহার করি pH is equal to pKa plus log of কি জানো n h by n a তো এখানে 4.74 এরপর 40 × 0.2 100 × 0.5 হয়ে গেল গো আমার pH এর মান নির্ণয় করা আগে pH এর মান কোনো ঝামেলা ছিল না আগে এগুলা ছিল একটা বাফার দ্রবণ দেওয়া থাকলে সেটার আয়তন ঘনমাত্রা এগুলা জানা থাকলে তুমি আসলে কি করতে পারো বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করতে পারো শুধু পিএইচ না পিওএইচ ও নির্ণয় করতে পারো পিওএইচ কেমনে বের করো বলো তো 14 থেকে বাদ দিয়ে দিবা হয়ে গেল শেষ আমরা গতকালকে ক্লাসে শিখেছিলাম না পিএইচ এবং পিওএইচ 40 সেটা দিয়ে এখানে অঙ্কটা করে দিতে পারলাম পিওএইচ আমরা বের করতে পারবো কিন্তু এই এই অঙ্ক তো এত সহজ অঙ্ক দেই নেই তোমার অঙ্কটা এটা না অঙ্ক হলে এইটা এই বাফার দ্রবণে তুমি একটু সামান্য অ্যাসিড যোগ করে ফেলছো তারপরে এখন তুমি পিএইচ এর মানটা কত হবে সেটা জানতে চেতেছো এটা হলো এখন করব তার আগে তোমরা আমাকে বলো যতটুকু বোঝাইছি এইটুকু বুঝছো নাকি প্রশ্নটা বুঝছো নাকি সবকিছু ক্লিয়ার নাকি এখন পর্যন্ত ভাইয়া এটা যে প্রথম প্রথম ক্ষেত্রে যোগ করা হয়েছে বুঝবো কিভাবে প্রথম ক্ষেত্রে যোগ করা হয়েছে মানে যোগটা যে করছেন এটা উপরের বিক্রিয়াতে করছেন নাকি নিচের বিক্রিয়াতে করছেন কিভাবে বুঝবো উপরের বিক্রিয়া নিচে উপরের বিক্রিয়া কই একটা জিনিস তো উপরে মানে একটা জিনিস কিন্তু কিভাবে বুঝবো যে উপরে একটা তেজ যোগ করলাম নাকি নিচে একটা তেজ যোগ করলাম আর হচ্ছে সোডিয়াম আছে মিলাই এই তো অম্লীয় বাফার দ্রবণটা অম্লীয় বাফার দ্রবণ হলো এই পুরো পাত্রটার মধ্যে যা কিছু আছে পুরো একটা দ্রবণ এটার অম্লীয় বাফার দ্রবণ বলা হয় তো এরকম একটা জিনিস একটা পাত্রের মধ্যে রয়েছে এর মধ্যে কোন জায়গায় যুক্ত করছো সেটা কিন্তু আসলে বোঝা যাবে না আরিফ বলতেছিল না ভাই জি ভাইয়া এখন দেখো তুমি যে প্রশ্নটা করছো আমি বুঝতে পারছি তুমি ভোলা ভাই সবাই বুঝতে পারতেছে না কি কইতে চাইতেছো আমি একটা একটু HCl যুক্ত করলাম এটার মধ্যে পড়লো এখন এটার মধ্যে তো এই জিনিসটাও আছে কিন্তু ভাই কার সাথে বিক্রিয়া করলো সেটা কেমনে বুঝুন তাই না আরিফ ভাই এটাই বুঝতে পারছি আমি বলি এটা একটা অ্যাসিড এটা একটা লবণ এটা একটা কি বলে এটা আরেকটা অ্যাসিড অ্যাসিড কি নিজের সাথে বিক্রিয়া করবে বলো জি না ভাইয়া করতে পারে ইন্ডিয়াতে সমকামিতার ল আছে ওইটা এখানে ঘটতেছে না ঠিক আছে আচ্ছা তো অ্যাসিড অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে না তাহলে অ্যাসিড কার সাথে বিক্রিয়া করার আছে কিছু লবণের সাথে বিক্রিয়া করে লবণের 12টা বাজিয়ে দেবে লবণকে সে মানে লবণের 12টা বাজিয়ে দেবে মানে লবণ আর লবণ থাকবে না অন্য কিছু হয়ে যাবে কি হইতে পারে সেটা আমরা এখন বিক্রিয়াটা করলে বুঝা যাবে চলো তো আবার যারা সমকামী আছে তারা আবার ই করো না মানে মাইন্ড করো না আমি তো এমনি দুষ্টামি করে বলতেছিলাম এ সমকামিতা কোনো অপরাধের কিছু না তোমরা করো সমস্যা নাই বাট মানে যে দেশে যেভাবে আইন আছে ওভাবে মাইনে টেনে করো আর কি মানে আমি কোনো কষ্ট দিয়ে কথা বলতে চাই না তোমাদের মনে যাই হোক একটা গুণ এই সমকামিতার উপর একটা ভালো গল্প আছে এটা একটা সিনেমায় আছে তোমাদের আমি দেবো না নাম বলে দেবো না ক্লাসের শেষে মনে করো মানে সমকামিতার উপর না মানে কি বলা হয় একটা অনেক বড় সায়েন্টিস্ট ওনার লাইফের উপর একটা ই আছে সো আমরা চলে আসি যেটা বলতে চাচ্ছিলাম HCl এবং CH3COOH এটার সাথে বিক্রিয়া করে
এইটার পরিবর্তে আরেক ধরনের লবণ, অন্য ধরনের লবণ তৈরি হইলো, যেটা লবণ আমার আমার কামের না কিছুই। আমার এই বাফার দ্রবণে এসিড বাইরে গেছে, এটা সবাই দেখো, সবাই এটার দিকে কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকো, বেশি হা করো না, তাহলে মশা মাছি ঢুকে যেতে পারে মুখের মধ্যে। কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকো এটার দিকে, এটা কি হয়েছে দেখছো? এই এই সিএল এর কারণে আমার বাফার দ্রবণের সূত্রে যেটা বসাইতে হবে এসিডের ঘনমাত্রা, সেটা বাইরে যাবে। আর এই জায়গায় এখানে বিক্রিয়া করাতে এই জিনিসটা কি যা আছে আগে তাই থাকবে, একই পরিমাণ থাকবে বলো তো? কমে যাবে ভাই। জি না ভাইয়া, কমে যাবে। তাই না? আমি আমি একটা সবার জন্য জাতির স্বার্থে লিখতে পারি, এটা কমবে। আমার এই যে এই এই এইচসিএল এর সাথে লবণ কিছু কমবে আর অ্যাসিড কিছু বৃদ্ধি পাবে, কতটুকু বাড়বে এটা এখন আমরা হিসাব নিকাশ করি নাই। ওই না ভাইয়া কেরা বলে কি বললা তুমি? কি ও তোমার নাম পাঁচটা আছে ওই? আচ্ছা এখন আমরা একটু আসি, দেখো বিক্রিয়া দেখে কি মনে হইতেছে। এক মোল এইচসিএল এর সাথে বিক্রিয়া করতে বিক্রিয়া করে করতেছে কতখানি লবণ বলো তো? দুই মোল, দশ মোল, তিরিশ মোল, চল্লিশ মোল, এক মোল, এক মোল, এক মোল বিক্রিয়া করতেছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তাইলে আমার মানে আমি বলতে চাইতেছি, তাহলে তোমরা আমার সাথে এগ্রি করো কিনা দেখো তো, এন এইচসিএল মানে এইচসিএল এর যে মোল সংখ্যা সেইটা কমে যাবে কিসের থেকে? লবণের থেকে। লবণের আগে ছিল 40×0.2, আর এখন কমে যাবে কি পরিমাণ? এই যে এই পরিমাণ মানে 20×0.1 কমে যাবে। আর লবণ কমলো কিন্তু অ্যাসিড আগে কত ছিল? 100.5 ছিল না, সরি, 100×0.5। আর এটা কি হবে বিক্রিয়ার দিকে তাকাও, এক মোল এই সিএল এর সাথে বিক্রিয়া, এক মোল এই সিএল বিক্রিয়া মানে যুক্ত করা হইলে এটা কত মোল বাড়ে? 100 মোল, 200 মোল, 300 মোল, বিক্রিয়া থেকে তথ্য ব্যবহার করার টেকনিক কিন্তু কেসিকেপি তে অনেক ভালো করে তোমরা শিখছো, এই কারণে তোমাদের আমি আর জ্ঞানা বেসল বাড়তেছি না। আর এই সিএল যুক্ত করা হয়েছে কতটুকু, সেটা যদি লিখতে চাও কেউ লিখতে পারো এতখানি? আচ্ছা কাজ হয়ে গেছে, আর কিছু লাগবে না আসলে। এই সিট পেয়ে গেছি, খার পেয়ে গেছি, সূত্রের তো আর কিছু লাগে না, এটা লাগে এটা লাগে, আর কে তো দেওয়া আছে, এই যে কি কে দেওয়া আছে, অঙ্ক শেষ। এটা এনে তোমাদের জন্য দেখাইছি, আসলে অঙ্ক এক লাইনে করা যায়, তিন লাইন হলে আমি ইচ্ছা করে লিখতেছি বইয়ে। বইয়ের মধ্যে অনেক বাংলাদেশের অধিকাংশ বইয়ে এই ধরনের অঙ্ক জেনারেলি তোমার ওই বইয়েরটা যদি খাতায় তোলো তিন পৃষ্ঠা হয়ে যাবে দেখবা। আর যাই হোক, আমরা এক লাইনে করি, তিন পৃষ্ঠা টিষ্ঠা এত পৃষ্ঠা কেনার খরচ নাই, মানে করোনার মধ্যে সবাই আমরা এখন গরিব মানুষ, অনেকে লজেন খাইতে পারো খাতা কেনার টাকা দিয়ে, কেরাসিন খাই পেলো না আবার কেউ। ঠিক আছে, তোমরা কিটক্যাট খাও, কিটক্যাটের কোম্পানি আমাদের এই ভিডিওটা দেখলে খুশিয়ে যেতে পারে, আমাদের স্পন্সর করতে পারে। আচ্ছা সেটা বলতেছিল, 0.0 উপরে কি বসাবে? এনএস বসাবে, এনএস এর মান তো তুমি জানো, এই লেখাই আছে 0.20×0.1, আর নিচে ভাইয়া 8 হবে উপরে আর নিচে হচ্ছে 7। ওকে, হিমেল বলতেছো না? সরি সরি, হ্যাঁ হ্যাঁ, এই যে কেরাসিন খাই কথা কইও না কিন্তু, সরি সরি কক আবার, না 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 না। আচ্ছা বলো কত হবে? 4.74 প্লাস লগ, আমি লগ এর পরিবর্তে 10 লিখছি, কি 40×0.2 মাইনাস 20×0.1, লগ এর উপরে 6 আর নিচে হবে 52, উপরে 3.8 আসছে, তোমাদের সবার কি তাই আসছে? আমি জি ভাইয়া 3.0 পুরোটাই মানে
14 minus 3.8 minus হবে pH এর মানটা 3.8 কত হয় 10.2 10.2 হয় আমি তো 9.2 লিখতেছিলাম যাই হোক ওকে 10.2 আচ্ছা এখন তোমাদের কাছে আচ্ছা আগে সাধারণভাবে বুঝাই আবার একটু বুঝাই দিতেছি দেখো এটা কত মোল যুক্ত করা হয়েছিল সেটা আয়তন c আর v কে গুণ করলে v হলো আয়তন c হলো ঘনমাত্রা গুণ করলে পাওয়া যায় মোল সংখ্যাটা এখন বিক্রিয়া থেকে দেখতেছি এটার এক মোল বিক্রিয়া করলে লবণের এক মোল বিক্রিয়া করে ভাঙে যায় মানে কমে যায় তাইলে এটার এত মোল বিক্রিয়া করছে লবণের কত মোল কমে যাবে লবণের আগে মোল সংখ্যা ছিল 40.2 এটা থেকে এটা কমে যাবে বিয়ে করে দিলা আবার এটার এক মোল বিক্রিয়া করলে এসির উৎপন্ন হয় এক মোল যদি এমন হইতো এটা দুই মোল উৎপন্ন হয় সমতা করার পর দেখলা তাহলে এখানে কি করতে বলো তো আরেকবার বলেন কি বলতে পারবা মানে যদি দেখা যায় সমতা করার পরে আমি বললাম যদি সমতা করার পরে এখানে দুই আসে দুই দিয়ে পূরণ করতে তখন এখানে কি করতে ভাই এখানে ভাই এন এর সাথে এন এর সাথে মোল হাইড্রোজেন বিক্রিয়া করে দুই মোল মানে দুই মোল উৎপন্ন এক মোল তো রাইট তখন দুই গুণ করি তা মানে এক মোল এন এর টোটাল মান কি দুই দ্বারা গুণ করতে দুই মোল উৎপন্ন হইতেছে তাইলে এটা হ্যাঁ এটার সাথে দুই দিয়ে গুণ করে যোগ হয়ে যেত কারণ কারণ ওইটা দুই মোল তৈরি হইতো তখন এটা যদি চার হইতো এনে যদি দুই হইতো তখন চার বাই দুই অ্যান্সার আসতো এগুলা কে সিকেপি এর সাথে মিলিয়ে তোমরা পারবা কিন্তু আমি একটু টেস্ট করতে চাচ্ছি দেখি এখানে পারো কিনা এখানে কয়জন আছে একটু বুঝি আগে তারপরে প্রশ্নটা করি দেখি ভালো স্টুডেন্ট পাওয়া যায় নাকি একটু ট্রাই করো দেখি পারো কিনা একটা প্রশ্ন করতেছি এইখানে কি আমি মোল লিখতে পারবো সহজ প্রশ্ন অ্যানসার দাও পারবো কিনা পারলে কেন না পারলে কেন না বলতে হবে বুঝায় এন তো ভাইয়া মোল সংখ্যা তো মোল তো লিখতে পারেনি আচ্ছা 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 প্রথমত একটা কথা বলে দিছি মোল সংখ্যা ইউনিটটার নাম হলো এমওএলই আর ইউনিটটা লিখতে হয় এমওএল দিয়ে মানে সরি ইউনিটটার নাম মানে হলো রাশিটার নাম কোয়ান্টিটিটার নাম হলো এমওএলই আর এককটা হবে কখনো দুই এমওএলই এরকম বইয়ের মধ্যে লেখা দেখতে পারো এটা ভুল দুই এমও এল হবে এমও এল ই হবে না কোনোদিনও এনেই শেষ যাই হোক আমি তা বলছি না এটা তো একটা জাস্ট বইয়ের ভুল এইখানে কি মোল লেখা যাবে সবাই এগ্রি করো মোল লেখা যাবে আচ্ছা সবাই আমরা যেহেতু বলতেছি মোল লেখা যাবে তাহলে ধরে নিতে পারি এখানে মোল লেখা যাবে না যাবে না এটার কারণটা একটু বুঝো যাবে না কেন সেটা একটু বুঝতেই দেখো যখন c = n/v লেখো তখন ঘনমাত্রার মোলারিটি ডেফিনিশন অনুযায়ী এটা মোল লিখতে গেলে এই আয়তনটা হইতে হয় লিটারে অন্য কিছুতে হইলে কোনোদিনও হবে না মানে n = cv ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন এর মোলারিটিতে ইউনিটে থাকতে হবে এটা আর আয়তন লিটারে থাকতে হবে যদি না থাকে তাহলে কোনোদিনও সিআরভি গুণ কইরা এন এর মান মোলে পাবা না একটু আগে তোমরা যে অঙ্ক করছিলে এটা লিটারে ছিল না এটা ছিল সেন্টিমিটার কিউবে যদি এটাকে মানে এই যে রিসকে আমরা 1000 দিয়ে ভাগ করি তখন এটাকে তুমি মোল লিতে পারতা এই জায়গা ঠিক একই কথা এই কারণে আমি প্রত্যেকটা অঙ্কের মধ্যে ইউনিট দিতেছিলাম না কারণ এগুলো মোল লিখলে ঝামেলা হবে মানে ঝামেলা হবে মানে কি মানে 1000 দিয়ে ভাগ দিয়ে দেখাইতে হবে কথা কি ধরতে পারছেন সবাই আপনারা জি ভাইয়া বুঝতে পারছি জি ভাই এখন অন্য গ্রহে আছেন বুঝতেছেন না না এটা সুখ ভুল কিন্তু এটা ভুল ঠিক আছে মোল লেখা যাবে না এটাকে আচ্ছা এই যে জিনিসটা খেয়াল রাখো কিন্তু এটা এটা কিন্তু অনেক ফান্ডামেন্টাল মানে অনেক বেসিক সমস্যা এটার কারণে অনেক ছাত্রছাত্রী যখন বোর্ডে অবজেক্টিভে ধরা খাবে তখন আমার কথা মনে করবে আর কি আর যারা আমার কথা মনে করবে না তারা তো
পরীক্ষায় সাদরে রসগোল্লা পাবা ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখো মোলে কনভার্সন করার দরকার পড়লে আয়তন আর ঘনমাত্রার একক খেয়াল রাখতে হবে ঘনমাত্রা মোলারিটিতে থাকতে হবে আর আয়তন লিটারে নিয়ে যেতে হবে নাইলে দুইটারে গুণ করলে জীবনে মোল অ্যান্সার আসবে না ওকে তো এটুকু বুঝলে না আমরা সত্যি সত্যি এক লাইনের মধ্যে করে ফেলছি এক দুই তিন মনে করো আমি যদি বারে বারে বলি তাহলে এটা এক লাইন না দুই লাইন না তিন লাইনে করে ফেলছি অঙ্ক এটা একটা অনেক বিশাল অঙ্ক এটা বুয়েট ওয়েট সার্চ বুটেক্স সব জায়গায় আসছে এরকম ধরনের অঙ্ক সব সময় আসে যদি যদি এখানে একটা একটা ট্রিকি প্রশ্ন করতে চাই তোমাদের একটু দেখো বুঝো কিনা যদি এখানে এটা না দিয়ে পি কে বি দেওয়া থাকতো আর আর কি আর এখানে ক্ষারীয় বাফার দ্রবণ দেওয়া থাকতো অম্লীয়টা না তখন কি তুমি এই সূত্র ইউজ করতে পারতা জিনা ভাইয়া ওই সূত্র ইউজ ভাইয়া আলাদা সূত্র আছে ওখানে পি কে বি প্লাস লগ ওই যে পি কে বি ইকুয়াল টু লগ এম এ এন এস ডিভাইডেড বাই লগ এস বাই বি এটা ইউজ করতে পারবা এই তো ভেরি গুড থ্যাংক ইউ এইসব জিনিস কিন্তু সাবধানে থাকতে হবে আমি কিন্তু ছোট্ট কোর্সের মধ্যে এই সব কিছু তোমার ঘুরে দেখাইতে পারতেছি না আর এমনি আমার কম্পিউটার ঝামেলা হয়ে রয়েছে একটু কষে আছি আমি ঠিক আছে আচ্ছা যাই হোক তোমাদের কোর্সের মধ্যে যে জিনিসগুলো দেখাইলাম এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আর একটু সামনে যাবো আর একটু কিছু দেখাবো দেখবা নাকি কোর্স শেষ করে দেবো এখানে বলো বলো ভাই ওখানে যেহেতু এককের কথা বলছেন আপনি এসআই এককের কথা বলছেন কিন্তু যেহেতু পিএস বের করতে হবে আর আমরা জানি পিএস এর তো কোনো একক নাই তো আমরা ওখানে এসআই একক মানে ইউজ না করলে হবে না তো সেমি আসবে প্রতি ক্ষেত্রে ওইখানে একক মিলানোর কোনো প্রয়োজন নাই কিন্তু খেয়াল করো আর প্রথম ভুল হইলো তুমি বলতেছো এসআই একক এটা এসআই একক না লিটার অ্যাটমসফিয়ার ইউনিট ও আচ্ছা সরি ভাই লিটার অ্যাটমসফিয়ার একক হ্যাঁ দেখো তুমি এখানে 1000 দিয়ে ভাগ করো নিছে আর এখানে 1000 দিয়ে ভাগ করো নিছে দুইটা তো কাটাই যাবে কিচ্ছু ঝামেলা হবে না ঠিক আছে অঙ্ক ঠিকই থাকবে কিন্তু যদি কোনোদিন তোমার এই দুইটা জিনিস দিয়ে প্রশ্নে দেওয়া থাকে মোল সংখ্যা বের করো অ্যাসিডের তখন তুমি মোল নাম্বার কিভাবে বের করবে এমওএলই লিখতে হবে না তোমার জি ভাইয়া তখন এই জিনিসটার পাশে কিছু না কিছু যদি না দাও মানে মোল 1000 দিয়ে ভাগ না দাও তখন কি ভুল হবে না বলো হ্যাঁ তখন তো ইউজ করতেই হবে আমি বলতেছি মানে যখন অনুপাত বের করব যখন কোনো একক থাকবে না তখন তো আসলে আমাকে অ্যাটমোস্ফিয়ার এককে নেওয়ার দরকার নাই এইটার দরকার নাই আসলে সরাসরি এনে বইনে বসে দে এক লাইন লিখে দে আমি তো বইতে এরকম অঙ্ক আসলে এমনি মেরে দিতাম সরাসরি এক লাইন করে দিতাম কিছু করতাম না ঠিক আছে কিসের জি ভাই ধন্যবাদ করছি ওইটা অত কিছু করবে না কোনো ঝামেলাই নাই সহজ জিনিস দেখাইলাম আচ্ছা সামনে আগাই যেহেতু দেখতে চাইছো কিছু কিছু মজা জিনিস দেখাই তোমাদের বিক্রিয়া তাপ রিলেটেড কিছু কথাবার্তা তোমাদের সাথে এখন বলবো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র তোমাদের এখন দেখাবো তোমরা ছোটবেলা থেকে ডেলিস নির্ণয় করতে শিখেছো হইলো ডান মাইনাস বাম করে মানে হইলো প্রোডাক্টের ডেলিস অফ পি কে মাইনাস করতা রিয়্যাকট্যান্টের মানে বিক্রিয়কের এটা হলো ডানের এভাবে অনেকে পড়ছে এটাকে লিখতো ডান মানে ডানে যা আছে বিক্রিয়া এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি হয় যদি সি এর অংশটা আর কি এটাকে লিখতা তোমরা বাম ডানের আর বামের ডেলেইস এর মানের পার্থক্য হইল মোট বিক্রিয়ার ডেলেইস এভাবে করে ডেলেইস নির্ণয় করা যেত আরেকটা উপায় ছিল সেটাকে কি বলে বন্ধন শক্তি দ্বারা বিক্রিয়ার এটা হলো বন্ড এনার্জি বন্ধন শক্তি কিন্তু এটা উল্টা দিক থেকে বামের মানে রিয়্যাকট্যান্টের বন্ধন শক্তি মাইনাস হলো প্রোডাক্টের প্রোডাক্টের বন্ধন শক্তি কর্তা এখানে প্রোডাক্ট হইলো বন্ধন গড়ার শক্তি আসতো কারণ প্রোডাক্ট গুলা কি হয় তৈরি হয় আর রিয়্যাকট্যান্ট বা বিক্রিয়ক গুলা কি হয় ভাঙার ভাঙে তাই এভাবে তুমি বলতা যে বিক্রিয়ক গুলার বন্ধন ভাঙার শক্তি উৎপাদের বন্ধন গড়ার শক্তি এই দুটার বিয়োগফল বের করতা এটা ডেলিস ছিল এগুলা হলো 19 এর কথা কিন্তু যেহেতু ইন্টারভিউ এখন তোমরা তাপ গতিবিদ্যার যে সূত্র শিখছি আমরা ফিজিক্সে ওইটা অ্যাপ্লাই করবো এখানে ওইটা হলো ডেল ইউ বা ডেল ই প্লাস ই ডেল্টা ভি যেটাকে বলা যায় ওই যে কি জানে সমচাপীয় প্রক্রিয়ায়
খুবই মজার। জাফর ইকবাল স্যার কে চিনো? কে কে জাফর ইকবাল স্যার এখন তাহলে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির আসলে বাংলাদেশের সবচেয়ে ট্রিকি প্রশ্ন আসে, কঠিন না কিন্তু ট্রিকি। শাহজালাল বিজ্ঞান বইটা সব থেকে ডিফিকাল্ট প্রশ্ন হয়, কিন্তু শাহজালালে সব থেকে ট্রিকি প্রশ্ন আসে। এবং শাহজালালের রেকর্ড আছে সাস্টে অনেক কম নাম্বার, মানে করে 120 পাওয়া চান্স হয় এরকম পোলাবান আছে, মানে খুব ট্রিকি প্রশ্ন হয়, বেশিরভাগ ছাত্রছাত্রী পারেই না। এরকম এরকম আনকমন প্রশ্ন শাহজালালে আসে। তো এটা একটা খুবই ট্রিকি একটা প্রশ্ন, ছোট্ট একটা জায়গা আছে যেটার মধ্যে ছাত্রছাত্রীরা ভুল করে, আর বাকি সব ঠিকই আছে, কোনো ঝামেলা নাই। এটা মধ্যে কি কি দেওয়া আছে প্রশ্নটা একটু পড়তেছি দেখো, একটা বিক্রিয়া দেওয়া রয়েছে, বিক্রিয়ার মধ্যে ডেলেইস এর মানটা কত হবে সেটা জিজ্ঞেস করা হচ্ছে তোমাকে, আর তোমাকে দেওয়া রয়েছে তাপমাত্রা, কত তাপমাত্রা ডেলেইস বের করতে বলছে 300 কেলভিনে। ডিগ্রি সেলসিয়াস থাকলে কি করে নিতে, কেলভিন বানিয়ে নিতে 273 যোগ করে। আর ডেলি ডেলি মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, যেটা এই সূত্রের মধ্যে ডেলি কাকে বলে সবাই একটু নোট নিয়ে নাও খাতায়, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এখন আমি ভাইয়া আপনি এটা লিখলেন, ভাই আপনি তো অনেক বড় অন্যায় করলেন, আপনি বললেন না এটা কোনটা কি, বলি নাই কেন বলো তো, তাপ গতিবিদ্যা চ্যাপ্টারে কোর্স করে দিয়েছি তোমাদের ফ্রিতে, তোমরা একটু ইউটিউবে খাইটো পাই যাও, মাস্টার ডিফেন্ডার চ্যানেল দেয়, ওইখানে এটা নিয়ে অনেক জ্ঞানাপেশাল পারা হয়েছে, এই কারণে পারতেছি না। এখন ডেলি দেওয়া রয়েছে মাইনাস সামথিং, তোমার ডেলিস এর মানটা বের করতে বলা হয়েছে, এটা বের করি খুব সহজেই বের করা যাবে বলা যেতে পারে। দেখো প্রথমত ডেলেন বের করতে হবে, ডেলেন জিনিসটা কি, ডেলেন জিনিসটা হলো এখানে লিখে ফেলো ডানের মোল সংখ্যা, মানে ডান মাইনাস বাম সোজা কথা মোল সংখ্যার পার্থক্য। তো ডানে কয়টা মোল সংখ্যা আছে, এখানে কয়টা মোল, কয় মোল দেখতে পাচ্ছ, এক দেখতে পাচ্ছ, আর বামে কয়টা দেখতে পাচ্ছ, হাফ আর এক, ঠিক আছে না? জি ভাইয়া। তা ডেলিনের মান কত আসতেছে, মাইনাস হাফ। আচ্ছা এরপরে সূত্রের মধ্যে প্লাস হাফ আসতেছে, কার প্লাস হাফ আসে, একটু বলো কার প্লাস হাফ আসছে, কি এর মান দেওয়া আছে। আচ্ছা ডেলি কি এর মান দেওয়া আছে, ডেলি এর মানটা এসআই ইউনিট নাই, এসআই ইউনিট নিয়ে নাও, শক্তি নিয়ে কাজ করতে গেলে এসআই ইউনিট ছাড়া অন্য কিছু রাখবা না, তাহলে বিপদে পড়তে পারো, এত পার মোল। ওকে পার মোল। এখন এরপরে তুমি কি করবা, এরপরে অত্যন্ত সহজ, ডেলি এর মান বের করতে পারবা, ডেলি তারপর কি প্লাস ডেল এন আর ডেল এন আর ডেল এন আর টি, হ্যাঁ আর কত এসআই ইউনিটে, 8.314 বা 8.314 জুল পার কেজি পার, সরি আমার এখানে লিখতে ইচ্ছা করতেছে না, জুল পার কেজি পার কি জানি আছে, পার মোল পার দুধ কি বললাম, জুল পার মোল কেলভিন পার মোল, হ্যাঁ ঠিক আছে, যে যে পার মোল পার ওইটা কথা না। এখন তোমরা ডেলি এর মানটা এখানে বসিয়ে দিয়া, ডেল এন এর মানটা এখানে বসিয়ে দিয়া, ডেল আর এর মান এবং টি এর মান বসিয়ে দেওয়ার পর যে অ্যানসারটা পাবা সেটা সঠিক অ্যানসার না, কারণ কি এই অঙ্কের মধ্যে একটা ট্রিক আছে। এইখানে খেয়াল করো এগুলা গ্যাসিয়াস স্টেটে আছে, এটা সলিড স্টেটে থাকা কার্বন পুরানো হইতেছে, মানে কঠিন কার্বন,
সলিড কার্বন, সলিড স্টেটে থাকা কার্বনকে কখনো ডিএনএ এর গণনায় আনা যাবে না, কারণ এই কার্বন গ্যাসের মতো উইড়া বেড়াচ্ছে না। তো গ্যাসীয় গ্যাসের সূত্র পি ভাই পি ফিজিক্যাল এনার্জি, মনে আছে না গ্যাসের সূত্র? এটা কি আমাদের সূত্র পি ফিজিক্যাল এনার্জি মানুষ মানে চলে না গ্যাস মানে চলে? মনে পড়ে গ্যাসের ভাই, মনে গ্যাসের আদর্শ সূত্র, আদর্শ গ্যাস, গ্যাসের সূত্র এই কঠিন বস্তুর ক্ষেত্রে খাটবে না। তার মানে এই যে এক বিয়োগ করছো এটা করা যাবে না, এটা হলে ভুল ছিল। এই ভুলটা সবাই করবা, এই কারণে তুমি যেন না করো, এই কারণে আমি করে দেখাইলাম সুন্দর করে, কি বলে বুঝছো? কে যেন বলে বলছিলা হাফ হবে হাফই হবে, বললে সঠিক বলে হলে ছিল। আচ্ছা এবার করে দেখো তো কত আছে অ্যান্সার। কেউ কি করবা নাকি সাইডে দিব, মানে ক্যালকুলেটারে জাস্ট চাপাচাপি করলে বাইরে দেখছি। ডেলিসের মান 8.8, সবাই সবাই কুইড আমি করতেছে, মানে কেউ কে করে দিবে সেই আশায় আছে তোমরা। একটা সব চিজ আমি চিনি তোমাদের, লেখো -121 এরকম কিছু আসে কিলো জুল আর কি, সরি আমি 1000 দিয়ে ভাগ করে অ্যান্সার বেরছে কিলো জুল পার মোল। আচ্ছা তোমাকে যদি বলা হইতো এখানে 2 মোল কার্বন পোড়ানো হয়েছে, তাইলে কতখানি শক্তির ডেলিসে চেঞ্জ আসবে, তাইলে তুমি এটা পার মোলে বেরেছে 2 মোলের জন্য 2 দিয়ে গুণ করে দিতে, তাও পারবা না পরীক্ষায় যত ভাবে পেঁচাবে পারবা না? জি ভাইয়া 100 মোল থাকলে পারবো, 10^5। জি ভাইয়া একজন বললে 100 মোল দিলে পারবা, মোলই যদি না দেই তোমাকে বলে দেই যে 100 গ্রাম কার্বন পোড়াইলে কি হবে, তা বলতে পারবা? অবশ্যই ভাইয়া, ডব্লিউ ভাই পারবো গ্রামকে মোলে। ওকে ভেরি গুড। আরেকটা মজার অঙ্ক দেখাইতে চাইতেছি, শেষ করে দেবো বলো। আচ্ছা ঠিক আছে দেখাইতেছি, এটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক দেখো, একটা দেখো কি করি, 0.5 গ্রাম কার্বনকে অক্সিজেনের সাথে পুরাবো, পুরায় তৈরি করব হলো কার্বন ডাইঅক্সাইড, আর হলো আমাদের জানি তৈরি হয় পানি, পানি আর কি, কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হওয়ার কিছু নাই এখানে, তো আর কিছু উৎপন্ন হইতেছে না। ওইটা মনে করো যে এখান থেকে যেটা উৎপন্ন হইতেছে সেটা হলো দহন বিক্রিয়া, কিছু পুরাইলে গ্যাস ট্যাস পুরাইলে কি হয় বলো তো? দহন বিক্রিয়া ঘটে, তাপ উৎপন্ন হয়। এটা মনে করো একটা পাত্র, এটার মধ্যে এই বিক্রিয়াটা ঘটাইতেছি আর এখানে হলুদ হলুদ তাপ উৎপন্ন হইতেছে, এই যে হলুদ তাপ দিলাম ঠিক আছে, এই তাপ দিয়ে এবার একটু কাম করতে চাচ্ছি, তাপ শক্তি নষ্ট করে লাভ নাই, এমনি আমাদের গ্যাস টেস বাংলাদেশে কমে গেছে তাই না? গ্যাস কি অপচয় করা ঠিক হবে নাকি বলো? জি না ভাইয়া, অপচয় করি শয়তানের ভাই। ও ভাই কে প্রায়োরিটি দেওয়া উচিত হবে না, অপচয়কারী শয়তানের বোন। হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে ভাইয়া, আমার উচিত অপচয় করার প্রয়োজন, কারণ বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাস আছে, বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাস আছে, আমাদের সরকার দলের লোক এখানে উপস্থিত, খনি সম্পদ মজুত করে রাখলে ভবিষ্যতে উপকার হবে ভাই, যেমন শিখা নির্মাণ চলতেছে আর কিছু বলার নাই। আচ্ছা সমস্যা গ্যাস মজুত আছে আমাদের। আচ্ছা 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 থামো থামো, আর গ্যাস টেস পুরান দরকার নেই, আমরা আপাতত কয়লা পুরাইতেছি কার্বনের টুকরা নিয়ে ঠিক আছে। এবার গ্যাস আগুন জ্বালাই দিছি, এখন এইখানে পানি রাইখা পানি গরম করতে চাইতেছি, এই গ্যাস দিয়ে পানি গরম করব, ইচ্ছা হইছে আর কি শীতের দিনে, একটু কয়লা টয়লা জ্বালে গ্রামে যায় মনে করো এই কাজটা করতেছো তুমি। প্লেন যাইতেছে এত বেশি বেশি ঘটনা কি ভাই, যুদ্ধ হবে ভাই। আমরা দেখলাম 4.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গেছে পানির এই গ্যাসটা পোড়ানোতে, এখন তোমাকে প্রশ্ন করা হইতেছে এই বিক্রিয়ার ডেলিস কত, এই বিক্রিয়ার দহন তাপ কত,
দহন তাপ মানে হইলো ইংলিশ ভার্সনে যারা আছে একটু বলো তো, কার্বনকে কোনো কিছু দ্বারা অক্সিজেনের সাথে পুরাইলে ওটারে কি রিয়াকশন বলে মনে থাকে না? দেখো ভাইরাল ঝামেলা করতেছে, ওরে তারাইতে আমার একটা সারাটা দিন রাত লাগা থাকা লাগবে, প্রচন্ড পেইন দেবে। দেখো যেটা বলতেছিলাম, আমরা এই মজার অঙ্কটা এখন করে যাচ্ছি, কেউ কি কোনো আইডিয়া দিতে পারবে এটা কেমনে করা যেতে পারে? কোনো ক্লুই নাই, কিচ্ছু নাই, ডেটা টাটা কিছুই নাই, আর খালি পানির তাপমাত্রা বাইরে গেছে 1 কেজি, পানির তাপমাত্রা একটু বলা আছে, কেউ বলতে পারবে কেমনে করা যায়? গৃহীত তাপ সমান বর্ধিত তাপ, এইভাবে করা যাবে? হ্যাঁ, অনেকটা ঠিক বলেছ, একটু ট্রাই করে দেখি। দেখো গৃহীত তাপই আসলে বর্ধিত তাপের সমান, কিন্তু এখানে বর্ধিত তাপ বলতে কিছু নাই, বর্ধিত তাপই আসলে বিক্রিয়াটা ডেলিস। আর গৃহীত তাপ কতখানি হয়েছে, পানির এমএস ডেল থেটা করলেই পাওয়া যাবে, এটা ছোটবেলার 9-10 এর ফর্মুলা। এখানে এম হইলো পানির ভর 1 কেজি, পানির এস, এস বলা হয় পানির আপেক্ষিক তাপ, যেটা হইলো 4200 জুল পার কেজি, পার কেজি 200 জুল পার কেজি পার কেজি। এই 42 এইগুলা যারা যারা এখন এইগুলা চিনো না, এমএস ডেল থেটা কোথা থেকে আসলো, MLF কোথা থেকে আসলো, তারা আমার এনট্রপি এবং এনট্রপির ওই চ্যাপ্টারটা তাপগতিবিদ্যা ফুল কোর্সটা আছে, একটু করে নিও কষ্ট করে, তাইলে তুমি পদার্থবিজ্ঞানের ওই জিনিসটাও পারবা, এই জিনিসটাও পারবা। এটা আসলে ফিজিক্সের জিনিস, তো এখানে আর কথা বলবো না। তাপমাত্রা বৃদ্ধি পানে কি, তাপমাত্রার পরিবর্তন ডেলসেটাই দেওয়া আছে, তো আমার এটাকে আর কেলভিন, অনেকে বোকামি করে এই কাজ করবে, লিখবে 273 দিয়ে ভাই যোগ করে দেই, এই কাজ করে কিন্তু এটা বৃদ্ধি বলা আছে। লেখা থাকে, এটা কিন্তু কম্পিটিশনাল পরীক্ষায় আসে এই ধরনের প্রশ্ন, তখন কিন্তু সবাই লেখে। এটা আমি করতে চাইছিলাম ভাই, এটা আমি কেলভিনে করতে চাইছিলাম, আপনি ভুলটা ঠিক করে দিলেন, মনে মনে কেলভিন। আমি তো জানি কি তুমি ভুল করবা, এটা তো আমার জানাই আছে। এবার আসো, ডেলি বের হয়ে গেছে, তাহলে কত আসলো অ্যানসারটা একটু দেখো তো, 17640 জুল আসছে নাকি? হ্যাঁ, 17640। হ্যাঁ ঠিক আছে, শক্তির হিসাব হচ্ছে না এখানে। আচ্ছা, এম এস ডেল থেটা, ডেল থেটার ইউনিট হলো কেলভিন, আর এই যে এস এর ভিতরে পার কেলভিন আছে, তাই কেলভিন কাটা চলে গেছে, আর এম হইলো কেজিতে আছে ভাইয়া, তাই কেজিটাও কাটা চলে গেছে, তাইলে বাকি রইলো কি, শুধু মাছের ঝোল, ইলিশ মাছের ঝোল। ঠিক আছে ঠিক আছে, ওকে, তাইলে আমরা এখন যদি ডেলি বের করে থাকি, তো ডেলি তো দহন তাপ, দহন তাপ এইটাই এটাই লিখে দিব তাই না? ডেলিস বের করে ফেলছি দহন তাপে, এটা তো দহন করেই হয়েছে তাই না, মানে কম্বাশন রিয়াকশনের ফলে এনার্জিটা জেনারেট করতেছে, তো ডেলিস এর মানে যদি এত হয় তো দহন তাপও এতই হবে তাই না? প্রশ্ন দুইটা হলো কেন, প্রশ্ন দুইটা হইলো কেন, এই তো না পাজেল ছিল না, এটা আসলে পাজেল এখনো আছে। এইখানে খেয়াল করো, দহন তাপ বা কম্বাশনের যে কতগুলো তাপ আছে, প্রত্যেকটা হিটের সংজ্ঞায় একটা জিনিস লক্ষ্য করবা তোমরা, তোমরা যদি দেখো যে বিক্রিয়া তাপ বলুক, তারপরে কোনো কিছুর দহন তাপ বলুক, কম্বাশন রিঅ্যাকশন বলুক, কোন একটা জিনিসের ধরো আমাদের রিফা আছে, রিফা, রিফার দহন তাপ, এই রিফারে পুরাইতেছি না, রিফার দহন তাপের দরকার নেই, আমরা রিফার সরি মনে করো, হ্যাঁ মেয়েরা তো জ্বলতেই পারে, মানে মনে মনে কোনো একটা কিছু ব্যাপার নিয়ে জ্বলতে পারে, রিফার দহন তাপ, হ্যাঁ জ্বলেই তো, ঠিকই আছে, মনে মনে জ্বলতে পারে, আমরা তো ভুলে গেছি আমরা যে মনোবিজ্ঞান নিয়েও গবেষণা করি। আচ্ছা দেখো, রিফার দহন তাপ যদি আমরা নির্ণয় করতে চাই, সেটা সংজ্ঞাই হইলো 1 মোল পুরাইতে তাপ, তার মানে
এই কম্বাকশন রিঅ্যাকশন বা দহন তাপ এটা একটা সংজ্ঞায়িত রাশি বা কোয়ান্টিটি, এগুলা যেন তেন পরিমাণে নিলে কাজ হবে না। 0.5 কি আসলে কার্বনের এক মোল? তা তো না, এনে পুরাইছো মাত্র 0.5। এটা মারাত্মক একটা জিনিস, জেনারেলি অনেক ভালো বেসিক স্ট্রং না থাকলে কোনোদিন এটা করতে পারবে না। আসলে আমাদের এখন এক মোলে কত গ্রাম হয় সেটার জন্য বের করতে হবে। 0.5 কার্বন থেকে আমরা তাপ শক্তি পাচ্ছি হলো এত জুল, আর আমার এক মোল কার্বন মানে হলো 12 গ্রাম থেকে কত পাবো, এটা ওই কি করে ইউনিটারি মেথডে বের করতে পারবো। এটা হইলো প্রকৃত দহন তাপ বাই ডেফিনেশন, বুঝছো? মানে সংজ্ঞাটা দহন তাপের যখন পড়বা তখন সবাই বইয়ের মধ্যে কি বলা যায় ভালো করে দাগ দিয়ে নিও। এই তাপ গুলা বিক্রিয়া তাপ, দহন তাপ, শোষণ তাপ, প্রমোশন মানে কি জানে প্রসরণ তাপ, এই জিনিসগুলোর মধ্যে প্রত্যেকটা সংজ্ঞার মধ্যে দেখবা এক মোলের সাপেক্ষে কোন কোন সংজ্ঞায় বলা আছে। এক মোলের সাপেক্ষে যে যে ডেফিনেশনে বা যে যে সংজ্ঞার মধ্যে এক মোলের সাপেক্ষে বলা থাকে সেই সংজ্ঞাগুলোর মধ্যে তোমার একটা সংজ্ঞা হলো দহন তাপ। ওই দহন তাপ নির্ণয় করার জন্য আমরা শুধু ডেলিজ দেখলে হবে না, এই বিক্রিয়াটা ডেলিজ দেখলে কাজ হবে না। আমার এক মোল কার্বন পুরাইলে কতখানি দহন হইতো সেটা হলো দহন তাপ, এটা না। কত আছে এটার অ্যান্সার কি বলো? 324.36 কিলোজুল, সরি 423। তোমার নাম কি? রিজওয়ানা। হ্যাঁ ভাইয়া। 400, ওকে। ও এত সুইট করে বলো না ভাইয়া। 423360। কত? 400। 4.23 × 10⁵। আচ্ছা সমস্যা নাই, ওরে আমি এটাই বলতে চাইতেছিলাম অনেকক্ষণ ধরে যে কি বলে কিলোজুল কিলোজুল। আমি ওইটাই বলতে চাইতেছিলাম যে এত সুইট করে বললো না তাইলে বুঝতে পারলাম না। আচ্ছা এই কে কে যেন নিজের মিউটটা করে নিজের একটু মিউট করো, ওখান থেকে নয়েজ আসতেছে। আচ্ছা বাচ্চারা, আমরা এই কোর্সের মধ্যে জেনারেলি যে যে জিনিসগুলো বই পড়লে তুমি বুঝবা ওই জিনিসগুলো কভার করি নাই, তো যে জিনিসগুলো বই থেকে পড়লেও তুমি বুঝবা না এবং কঠিন হবে সেই জিনিসগুলো এবং পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আসে সেগুলো নিয়ে ডিসকাস করেছি। তোমাদের বাসায় দায়িত্ব থাকবে রিডিং পড়ে যে জিনিসগুলো মুখস্থ করার মতো সংজ্ঞা এবং ডেফিনেশন এবং অনুধাবনমূলক কিছু ব্যাপার স্যাপার এবং কিছু বিক্রিয়া সরাসরি মুখস্থ করার জন্য, সেই জিনিসগুলো নিজে থেকে বাসায় প্র্যাকটিস করো। আর যা যা এই কোর্সে তোমাকে পড়াইছি সেগুলা খুব যত্ন করে খাতায় নোট ডাউন করে রাখো। সো জাস্ট দ্যাট ইজ দা এন্ড অফ দিস কোর্স। তোমরা সবাই ভালো থেকো, কালকে ক্লাসে দেখা হবে। মানে আজকে তো খালি কথা।